রেডিও মিলনের আজকের নিবেদন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি, প্রথম পর্ব। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি, প্রথম পর্ব। রেঙ্গুনগামী জাহাজ ছাড়ল। বোথা কোম্পানি বর্মার রেঙ্গুন শহরে একটি নতুন অফিস খুলেছে। কোনো বিদ্বান বুদ্ধিমান সচ্চরিত্র বাঙালি যুবককে সমস্ত কর্তৃত্ব ভার দিয়ে সেখানে পাঠাতে চায়। বাসা ভাড়া ছাড়া মাইনে আপাতত 400 টাকা। 6 মাসের মধ্যে যদি ব্যবসা বাড়ে তাহলে আরও 200 টাকা বাড়বে। জাহাজের ডেকে দাঁড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে যাওয়া জন্মভূমির দিকে তাকিয়ে রইল বোথা কোম্পানির নতুন ম্যানেজার অপূর্ব হালদার। বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বহু বছর হলো দেহ রেখেছেন। বাড়িতে এখন অপূর্বর মা করুণাময়ী, দুই দাদা এবং দুই বৌদি। ডেপুটি ম্যাজিস্ট্রেট পিতার কথায় এবং ব্যবহারে উৎসাহ পেয়ে অপূর্বর বড় ও মেজ দাদারা যখন প্রকাশ্যেই মুরগি সহযোগে হোটেলের রুটি খেত, ভক্তিপরায়ণা করুণাময়ী মনে মনে আঘাত পেতেন, কিন্তু মুখে কিছুই বলেননি। ওপরের যে ঘরটায় তিনি থাকতেন তার পাশের বারান্দায় খানিকটা ঘিরে নিয়ে নিজের ভাঁড়ারের এবং স্বহস্তে রান্নার ব্যবস্থা করে নিয়েছিলেন। বৌদের হাতেও তিনি খেতে চাইতেন না। এদিকে অপূর্ব কলেজে জলপানি ও মেডেল নিয়ে যেমন পাশ করত, ঘরে একাদশী পূর্ণিমা সান্ধ্যানিকও তেমনই বাদ দিত না। মাঠে ফুটবল ক্রিকেট হকি খেলাতেও তার যত উৎসাহ ছিল, সকালে মায়ের সঙ্গে গঙ্গা স্নানে যেতেও তার কোনো দিন সময়াভাব হতো না। তাই সে ছিল মায়ের বড় আদরের। অবশ্য মাঝে গায়ে স্বদেশী হাওয়া লাগায় কিঞ্চিত বিপদে পড়তে হয়েছিল, তবে সে যাত্রা এক চেনা পুলিশ কর্মচারীর কৃপায় সেই বিপদ থেকে উদ্ধার পেয়েছিল। অপূর্বর জন্য নিজের মতোই ভক্তিপরায়ণা পাত্রী দেখেছিলেন করুণাময়ী। সেই সময়েই আসে এই চাকুরি প্রস্তাব। শুনে করুণাময়ীর চোখে জল এসেছিল, চিন্তিত হয়েছিল অপূর্ব। জাহাজের কয়টা দিন অপূর্ব চিরা চিবিয়ে সন্দেশ ও ডাবের জল খেয়ে সর্বাঙ্গীন ব্রাহ্মণত্ব রক্ষা করে অর্ধমৃতবত কোনো মতে গিয়ে রেঙ্গুনের ঘাটে পৌঁছল। নবপ্রতিষ্ঠিত বোথা কোম্পানির জনদুই দারোয়ান ও একজন মাদ্রাজি কর্মচারী জেটিতে উপস্থিত ছিলেন। ম্যানেজারকে তারা সাদর সম্বর্ধনা করলেন। ফাল্গুন মাস শেষ হতে চলেছে, গরম মন্দ পড়েনি। সমুদ্রপথের এই প্রাণান্ত বিড়ম্বনা ভোগের পর নিরালা ঘরের সজ্জিত শয্যার উপরে হাত পা ছড়িয়ে একটুখানি শুতে পাবে এই কল্পনা করে অপূর্ব যথেষ্ট তৃপ্তি অনুভব করল। বাচক ব্রাহ্মণ সঙ্গে এসেছিল। হালদার পরিবারে বহুদিনের চাকরিতে তার নিখুঁত শুদ্ধাচারিতা করুণাময়ীর কাছে সপ্রমাণ হয়ে গেছে। তাই বাড়ির বহু অসুবিধা সত্ত্বেও এই বিশ্বস্ত লোকটিকে সঙ্গে নিয়ে মা অনেকখানি সান্ত্বনা লাভ করেছিলেন। আবার শুধু কেবল বাঁচকই নয়, পাক করার মতো কিছু কিছু চাল, ডাল, ঘি, তেল, গুঁড়ো মশলা, আদু পটল পর্যন্ত সঙ্গে দিতে তিনি বিস্মৃত হননি। সুতরাং ঈষদুষ্ণ অন্নব্যঞ্জনে মুখের শুকনো চিরার স্বাদটাও যে সে অবিলম্বে ফেরাতে পারবে এ ভরসাও তার মনের মধ্যে বিদ্যুৎ স্ফুরণের ন্যায় চমকে গেল। গাড়ি গন্তব্যে পৌঁছলে কর্মচারী বিদায় গ্রহণ করলেন, কিন্তু মোটঘাট জিনিসপত্র নিয়ে অফিসের দারোয়ানজি পথ দেখিয়ে সঙ্গে চলল, এবং এক টানা জলযাত্রা ছেড়ে শক্ত ডাঙার উপরে গাড়ির মধ্যে বসতে পেয়ে অপূর্ব আরাম বোধ করল। কিন্তু মিনিট দশেকের মধ্যে গাড়ি যখন বাসার সম্মুখে এসে থামল এবং দারোয়ানজির হাঁকডাকে ডজনখানেক কলিঙ্গ দেশীয় কুলি জোগাড় করে মোটঘাট ওপরে তোলার আয়োজন করল, তখন সেই তার 30 টাকা ভাড়া বাড়ির চেহারা দেখে অপূর্ব হতবুদ্ধি হয়ে গেল। বাড়ির স্ত্রী নেই, ছাদ নেই, সদর নেই, অন্দর নেই, প্রাঙ্গণ বলতে এই চলাচলের পথটা ছাড়া আর কোথাও কোনো স্থান নেই। একটা অপ্রশস্ত কাঠের সিঁড়ি রাস্তা থেকে সোজা তেতলা পর্যন্ত উঠে গেছে, সেটা যেমন খাড়া তেমনই অন্ধকার। এ কারো নিজস্ব নয়, অন্তত 6 জন ভাড়াটিয়ার চলাচলের এই সাধারণ পথ। এই ওঠানামার সময় দৈবাত পা ফসকালে প্রথমে পাথর বাঁধানো রাজার রাজপথ, পরে তারই হাসপাতাল, এবং তৃতীয় গতিটা না ভাবাই ভালো। এই দুরারোহ সোপান শ্রেণীর সাথে পরিচিত হয়ে উঠতে কিছু দীর্ঘকাল লাগে। অপূর্ব নতুন লোক, তাই সে প্রতি পদক্ষেপে অত্যন্ত সতর্ক হয়ে দারোয়ানের অনুবর্তী হয়ে উঠতে লাগল। দারোয়ান কতকটা উঠে ডান দিকে দোতলার একটা দরজা খুলে জানাল, সাহেব এই আপনার ঘর। এই বাম দিকের ঘরটাতে কে থাকে?
কই এক চীনা সাহেব রাতে হ্যাঁ শোনা হয়। আর মাথার উপরে তেতালায় এক কালা সাহেব তো রাতে দেখা হয়, কই মাদ্রাস বলে হোঙ্গে জরুর। আচ্ছা, নিজের ঘরের মধ্যে ঢুকে তার আরও মন খারাপ হয়ে গেল। কাঠের বেড়া দেওয়া পাশাপাশি ছোট বড় তিনটি কুঠুরি, একটিতে কল, স্নানের ঘর, রান্নার জায়গা, মাঝেরটি এই অন্ধকার সিঁড়ির ঘর, গৌরবে বৈঠকখানা বলা চলে, এবং সর্বশেষে রাস্তার ধারের কক্ষটি অপেক্ষাকৃত পরিষ্কার এবং আলোকিত, এইটি শয়ন মন্দির। অফিসের খরচায় এই ঘরটিকেই খাট, টেবিল এবং গুটি কয়েক চেয়ার দিয়ে সাজানো হয়েছে। পথের উপর ছোট্ট একটুখানি বারান্দা আছে, সময় কাটানো অসম্ভব হলে এখানে দাঁড়িয়ে লোক চলাচল দেখা যায়। ঘরে হাওয়া নেই, আলো নেই, একটার মধ্যে দিয়ে আর একটায় যেতে হয়। সমস্তই কাঠের, দেয়াল কাঠের, মেঝে কাঠের, ছাদ কাঠের, সিঁড়ি কাঠের। আগুনের কথা মনে হলে সন্দেহ হয়, এত বড় সর্বাঙ্গ সুন্দর যতুগৃহ বোধ করি রাজা দুর্যোধনও তার পাণ্ডব ভাইয়াদের জন্য তৈরি করে উঠতে পারেননি। এরই অভ্যন্তরে এই সুদূর প্রবাসে মাকে ছেড়ে থাকতে হবে স্মরণ করে মুহূর্তের দুর্বলতায় তার চোখে জল এলো। সামলে নিয়ে সে খানিক্ষণ এঘর ওঘর করে একটা জিনিস দেখে কিছুটা আশ্বস্ত হলো যে কলে তখনও জল আছে, স্নান ও রান্না দুই হতে পারে। দারোয়ান সাহস দিয়ে জানালো, ফালতু খরচা না করলে এই শহরে জলের অভাব হয় না, যেহেতু প্রত্যেক দুই ঘর ভাড়াটিয়ার জন্য এ বাড়িতে একটা করে বড় রকমের জলের চৌবাচ্চা আছে ওপরে, তো তা থেকেই দিবারাত্রি জল সরবরাহ হয়। বেশ ঠাকুর, মা তো সব কিছুই সঙ্গে দিয়েছেন, তুমি স্নান করে দুটো রাধার উদ্যোগ করো, আমি ততক্ষণ দারোয়ানজিকে নিয়ে জিনিসপত্র কিছু কিছু করে গুছিয়ে ফেলি। রসুই ঘরে কয়লা মজুদ ছিল, কিন্তু বাঁধানো চুল্লি, নিকানো মোছানো তেমন হয়নি। পরীক্ষা করে কিছু কিছু কালির দাগ প্রকাশ পেল। কে জানে এখানে কে ছিল, সে কোন জাত কী রেঁধেছে, এই মনে করে তার অত্যন্ত ঘৃণাবোধ হলো। এতে তো রাধা চলবে না তিওয়ারি, অন্য বন্দোবস্ত করতে হবে। একটা তোলা উনুন হলে বাইরের ঘরে বসে আজকের মতো দুটো চাল ডাল ফুটিয়ে নেওয়া যেত, কিন্তু এই পোড়া দেশে কি তা পাবে? কোনো অভাব নেই, টাকা পেলে 10 মিনিটের মধ্যে হাজির করে দিতে পারি। অতএব দারোয়ান টাকা নিয়ে প্রস্থান করল। ইতিমধ্যে তেওয়ারি রন্ধনের আয়োজন করতে লাগল এবং অপূর্ব নিজে যথাযোগ্য স্থান মনোনীত করে তোরঙ্গ, বাক্স প্রভৃতি টানাটানি করে ঘর সাজাতে যুক্ত হল। কাঠের আনলায় জামাকাপড়, স্যুট প্রভৃতি গুছিয়ে ফেলল, বিছানা খুলে খাটের উপর তা পরিপাটি করে বিছিয়ে নিল। তোরঙ্গ থেকে একটা নতুন টেবিল ক্লথ বের করে টেবিলে পেতে কিছু কিছু বই ও লেখার সরঞ্জাম সাজিয়ে রাখল এবং উত্তরে খোলা জানালার পাল্লা দুটো আপ্রান্ত প্রসারিত করে তার দুই কোণে দুটো কাগজ গুঁজে দিয়ে শোবার ঘরটাকে অধিকতর আলোকিত এবং নয়নরঞ্জন জ্ঞান করে সদ্য রচিত শয্যায় চিত হয়ে পড়ে একটা নিঃশ্বাস মোচন করল। খানিক পরেই দারোয়ান লোহার চুল্লি কিনে আনলে তাতে আগুন দিয়ে খিচুড়ি এবং যা কিছু একটা ভাজাভুজি যত শীঘ্র সম্ভব প্রস্তুত করার আদেশ দিয়ে অপূর্ব আর এক দফা বিছানায় গড়িয়ে নিতে যাচ্ছিল। ইচ্ছা, মা মাথার দিব্য দিয়ে বলে দিয়েছিলেন নেমেই একটা টেলিগ্রাম করে দিতে, একেবারে ভুলে গেছি। ঠাকুর, আমি একটু বেরোচ্ছি, দারোয়ানজি বলেছে ফিরে আসতে 1 ঘন্টার বেশি লাগবে না, তার মধ্যেই যেন সব কিছু প্রস্তুত হয়ে থাকে। অতএব অবিলম্বে জামাটা গায়ে দিয়ে প্রবাসের একমাত্র কর্ণধার দারোয়ানজিকে সঙ্গে করে সে পোস্ট অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ কি একটা খ্রিস্টান পর্ব উপলক্ষে ছুটি ছিল। অপূর্ব পথের দুধারে তাকিয়ে কিছু দূর অগ্রসর হয়ে বুঝল এই গলিটা দেশি ও বিদেশি মেমসাহেবদের পাড়া এবং প্রত্যেক বাড়িতেই বিলাতি উৎসবের কিছু কিছু চিহ্ন দেখা যাচ্ছে। আচ্ছা দারোয়ানজি, এখানে আমাদের বাঙালি লোক তো অনেক আছে শুনেছি, তারা সব কোন পাড়ায় থাকেন? এখানে পাড়া বলে তো কিছু নেই, যে যেখানে খুশি থাকে, তবে আফসার লোক এই গলিটাকেই বেশি পছন্দ করে। আর কি কোথাও বাসা পাওয়া যায় না দারোয়ান? এ ব্যাপারে আমার মালুম নেই, তবে খোঁজ করলে পাওয়া যেতেও পারে, কিন্তু এই ভাড়ায় এমন বাড়ি পাওয়া খুব মুশকিল। অপূর্ব আর দ্বিরুক্তি না করে তারই নির্দেশ মতো অনেকখানি পথ হেঁটে একটা ব্রাঞ্চ পোস্ট অফিসে এসে যখন উপস্থিত হলো তখন মাদ্রাজি তার বাবু টিফিন করতে গেছেন। ঘণ্টাখানেক অপেক্ষা করে যখন তার দেখা মিলল তিনি ঘড়ির দিকে চেয়ে বললেন, আজ ছুটির দিন, বেলা 2টোর পরে অফিস বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখন 2:15। সে দোষ তোমার, আমার নয়, আমি 1 ঘন্টা অপেক্ষা করছি। না, আমি মাত্র 10 মিনিট ছিলাম না। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যাবাদী, আমি ওপর মহলে রিপোর্ট করব। কিন্তু তার কোনো পরিবর্তন হলো না, সে নির্বিকার চিত্তে নিজের খাতাপত্র দুরস্ত করতে লাগল, জবাবও দিল না। আর সময় নষ্ট করা নিষ্ফল বুঝে অপূর্ব ক্ষুধায়, তৃষ্ণায় ও ক্রোধে জ্বলতে জ্বলতে বড় টেলিগ্রাফ অফিসে এসে অনেক ভিড় ঠেলে অনেক বিলম্বে
নিজের নির্বিঘ্নে পৌঁছনোর সংবাদ যখন মাকে পাঠাতে পারল, তখন বেলা আর বড় নেই। সাহেব, হামকো ভি বহুত দূর জানা হ্যায়। ঠিক আছে, তুমি আজ যাও। অপূর্বর ভরসা ছিল নম্বর দেওয়া রাস্তাগুলো সোজা ও সমান্তরাল থাকায় গন্তব্যস্থান খুঁজে নেওয়া কঠিন হবে না। দুঃখের সাথে দারোয়ান অন্যত্র চলে গেল। সেও হাঁটতে হাঁটতে এবং গুলির হিসেব করতে করতে অবশেষে বাড়ির সম্মুখে এসে উপস্থিত হল। সিঁড়িতে পা দিয়েই দেখল দ্বিতলে তার দ্বারের সম্মুখে দাঁড়িয়ে তিওয়ারি ঠাকুর মস্ত একটা লাঠি ঠুকছে এবং অনর্গল বকছে, এবং প্রতিপক্ষ এক ব্যক্তি খালি গায়ে প্যান্টলুন পরে তেতালার কোঠায় নিজের খোলা দরজার সম্মুখে দাঁড়িয়ে হিন্দি ও ইংরেজিতে এর জবাব দিচ্ছে এবং একটা ঘোড়ার চাবুক নিয়ে মাঝে মাঝে শব্দ করছে। তিওয়ারি তাকে নিচে ডাকছে, সে তাকে উপরে আহ্বান করছে, এবং এই সৌজন্যের আদান প্রদান যে ভাষায় চলছে তা না বলাই ভালো। সিঁড়ির প্রথম ধাপে পা দিয়ে অপূর্ব তেমনই দাঁড়িয়ে রইল। এইটুকু সময়ের মধ্যে ব্যাপারটা যে কিভাবে ঘটলো, কি উপায় তিওয়ারি যে এইটুকু অবসরেই প্রতিবেশী সাহেবের সাথে এতখানি ঘনিষ্ঠতা করে নিল, সে কিছুই ভেবে পেল না। কিন্তু অকস্মাৎ বোধ হয় দুই পক্ষের দৃষ্টি তার উপর নিপতিত হল। তিওয়ারি মনিপকে দেখে আর একবার সজোরে লাঠি ঠুকে কি একটা মধুর সম্ভাষণ করল। সাহেব তার জবাব দিয়ে প্রচণ্ড শব্দে চাবুক আস্ফালন করলেন, কিন্তু পুনশ্চ যুদ্ধ ঘোষণার পূর্বেই অপূর্ব দ্রুতপদে উঠে গিয়ে লাঠি শুদ্ধ তিওয়ারির হাত চেপে ধরল। তুই কি খেপে গেছিস? এই বলে তিওয়ারিকে প্রতিবাদের অবসর না দিয়ে জোর করে ঠেলে ঘরের মধ্যে নিয়ে গেল। দেখুন দেখুন হারামজাদা সাহেব কি কাণ্ড করেছে, দেখুন। কাণ্ড দেখে অপূর্বর শ্রান্তি, ঘুম, ক্ষুধা, তৃষ্ণা একই কালে অন্তর্হিত হয়ে গেল। সুসিদ্ধ খেচরান্নের হাঁড়ি থেকে তখনও পর্যন্ত উত্তাপ ও মশলার গন্ধ বিকীর্ণ হচ্ছে, কিন্তু তার উপরে নিচে আশেপাশে চতুর্দিকে জল থই থই করছে। এ ঘরে এসে দেখল তার সদ্য রচিত ধবধবে বিছানাটা ময়লা কালো জলে ভাসছে, চেয়ারে জল, টেবিলে জল, বইগুলো জলে ভিজেছে, বাক্স তোরঙ্গের উপরে জল জমা হয়ে রয়েছে, এমনকি এক কোণে রাখা কাপড়ের আলনাটি অবধি বাদ যায়নি। তার দামি নতুন সুটটির গায়ে পর্যন্ত ময়লা জলের দাগ লেগেছে। কি করে হলো? ওইশালা হারামজাদা, ওইশালা উপরের সাহেবের কাজ, দেখুন দেখি নে। আপনি যাবার মিনিট কয়েক পরেই সাহেব বাড়ি আসেন। আজ ওদের পরবের দিন, তাই খুব সম্ভবত ওই পরব ঘোরালো করার উদ্দেশ্যেই তিনি বাইরে থেকে মাল টেনে আসেন। অচিরেই সেই উৎপাত এমন দুর্দাম হয়ে ওঠে যে আমার মনে হয় কাঠের ছাদ হয়তো সাহেবের এত বড় আনন্দ বহন করতে পারবে না, সশুদ্ধ আমার মাথার উপরে ভেঙে পড়বে। কিন্তু রান্নার অদূরেই যখন ওপর থেকে জল পড়তে লাগলো, তখন সব নষ্ট হবার ভয়ে আমি বেরিয়ে প্রতিবাদ করি। কিন্তু সাহেব এই দেশের লোকের স্পর্ধা সইতে পারেন না, উত্তেজিত হয়ে রাগে তিনি ঘরের মধ্যে গিয়ে বালতি বালতি জল ঢেলে দিলেন। আর পরে যা ঘটেছে তা তো আপনি নিজে সচক্ষেই দেখেছেন। সাহেবের ঘরে কি আর কেউ নেই? কি জানি, আছে হয়তো, কি একজন মাতাল বেটার সঙ্গে ওই ঝুটোপুটি লড়াই করছিল। অর্থাৎ কেউ একজন প্রাণপণে বাধা দেবার চেষ্টা করেছে বটে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এক তিলও কমাতে পারিনি। তেওয়ারি খিচুড়ির হাঁড়িটার প্রতি করুণ দৃষ্টিতে চেয়ে রইল। অপূর্ব নীরবে বসে রইল। যা হওয়ার হয়েছে, কিন্তু নতুন উপদ্রব আর ছিল না। উৎসব আনন্দ বিহল সাহেবের নব উদ্যমের কোনো লক্ষণ প্রকাশ পেল না। বোধ করি এখন তিনি জমি নিয়েছিলেন। কেবল নিগার তেওয়ারিকে যে এখনও ক্ষমা করেননি তারই অস্ফুট উচ্ছ্বাস মাঝে মাঝে শোনা যেতে লাগল। ঠাকুর, ভগবান না মাপলে এমনই মুখের গ্রাস নষ্ট হয়ে যায়। আয়, আমরা মনে করি আজও জাহাজে আছি, চিরে মুরগি সন্দেশ এখনো তো কিছু আছে, রাতটা চলে যাবে, কি বলিস? আজ্ঞে। তিওয়ারি হাঁড়িটার প্রতি আর একবার সতৃষ্ণ দৃষ্টিপাত করে চিরা মুরগির উদ্দেশ্যে গাত্রোত্থান করল। সৌভাগ্য এই যে খাবারের বাক্সটা সেই যে ঢুকেই রান্নাঘরের কোণে রাখা হয়েছিল, আর স্থানান্তরিত করা হয়নি তা। খ্রিস্টানের জল অন্তত এই বস্তুটার জাত মারতে পারেনি। কলাহারের জোগাড় করতে করতে তিওয়ারি রান্নাঘর থেকে বলল, বাবু এখানে তো থাকা চলবে না। বোধ হয় না। না না বাবু না, এই ঘর আর একদিনও না, রাগের মাথায় ভালো কাজ করিনি, সাহেবকে আমি অনেক গালাগাল দিয়েছি। গাল না দিয়ে তোর মারা উচিত ছিল। না বাবু না, ওরা হাজার হোক সাহেব, আমরা বাঙালি। বাবু ওই অফিসে দারোয়ানজিকে বলে কাল সকালেই উঠে যাওয়া যায় না? বেশ তো, বলে দেখিস। আমার তো মনে হয় যাওয়াই ভালো। তাই হবে, তুই খাবার জোগাড় কর। এই যে করি বাবু। তিওয়ারি কতকটা নিশ্চিন্ত চিত্তে সকার যে মনোনিবেশ করল,
কিন্তু তারই কথার সূত্র ধরে ওই ওপরওয়ালা ফিরিঙ্গিটার দুর্ব্যবহার স্মরণ করে অকস্মাৎ অপূর্বর সমস্ত চিত্ত ক্রোধে জ্বলে উঠল। এ তো কেবল আমি আর ওই মাতালটাই শুধু নয়, সবাই মিলে এমন লাঞ্ছনা নিত্য নিয়ত সয়ে যাই বলেই তো এদের স্পর্ধা দিনের পর দিন পুষ্ট হয়ে আজ এমন অভ্রভেদী হয়ে উঠেছে যে আমাদের প্রতি অন্যায়ের ধিক্ষা সে উচ্চ শিখরে পৌঁছতে পর্যন্ত পারে না। নিঃশব্দে নির্বিচারে সহ্য করাকেই কেবল নিজেদের কর্তব্য ভেবেছি বলে অপরের আঘাত করার অধিকার এমন সুদৃঢ় উগ্র হয়ে উঠেছে। তাই আজ আমার চাকরটা পর্যন্ত আমাকে অবিলম্বে পালিয়ে আত্মরক্ষার উপদেশ দিতে পারল, লজ্জা সরমের প্রশ্ন পর্যন্ত তার মনে উদয় হল না। সে বেচারা রান্নাঘরে বসে চিরামুরগির ফলাহার প্রভুর জন্য সযত্নে প্রস্তুত করতে লাগল। জানতেই পারল না তার পরিত্যক্ত মোটা বাঁশের লাঠিটা হাতে করে অপূর্ব নিঃশব্দ পদে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কয়েক মুহূর্ত পরে নারী কণ্ঠের ইংরেজিতে জবাব এলো, আমি নিচে থাকি, সেই লোকটাকে একবার চাই। কেন? তাকে দেখাতে চাই সে আমার কত ক্ষতি করেছে। তার ভাগ্য ভালো যে আমি ছিলাম না। তিনি শুয়েছেন। তুলে দিন, এখন শোবার সময় নয়, রাত্রে শুলে আমি বিরক্ত করতে আসব না, কিন্তু এখন তার মুখের জবাব না নিয়ে আমি এক পাও নড়ব না। কোনো জবাব এলো না। মিনিট দুই অপেক্ষা করে অপূর্ব ধৈর্য হারাল। আমি কিছুতেই যাব না, বলুন তাকে বাইরে আসতে। আমি তার মেয়ে, বাবার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। তিনি যা কিছু করেছেন সবটাই করেননি, কিন্তু আপনি বিশ্বাস করুন আপনার যত ক্ষতি হয়েছে কাল আমরা তার যথাসাধ্য ক্ষতিপূরণ করব। তিনি বর্বরের মতো আমার যথেষ্ট লোকসান এবং তার থেকে অধিক উৎপাত করেছেন। আমি বিদেশি লোক বটে, কিন্তু আশা করি কাল সকালে নিজে দেখা করে আমার সঙ্গে একটা বোঝাপড়া করার চেষ্টা করবেন। আচ্ছা, আপনার মতো আমরাও এখানে সম্পূর্ণ নতুন, মাত্র কাল বিকেলে আমরা মৌলমিন থেকে এসেছি। অপূর্ব নরম হল। ঘরে গিয়ে দেখল তখনও পর্যন্ত তেওয়ারি ভোজনের উদ্যোগেই ব্যস্ত আছে, এত কাণ্ড সে টেরও পায়নি। দুটি খেয়ে নিয়ে অপূর্ব তার শোবার ঘরে এসে ভিজে তোষক বালিশ প্রভৃতি নিচে ফেলে দিয়ে রাত্রিটার মতো কোনো মতে একটা শয্যা পেতে নিয়ে শুয়ে পড়ল। কি জানি এই যাত্রা তার কিভাবে কাটবে, এই স্বস্তি শান্তিহীন উদ্বিগ্ন চিন্তার সাথে আরও একটা কথা তার মনে হচ্ছিল। ওই অপরিচিত খ্রিস্টান মেয়েটি কে, কেমন দেখতে, কত বয়স, কিরূপ স্বভাব, কিছুই তো অনুমান করা যায় না। শুধু জানি তার ইংরাজি উচ্চারণ ইংরেজদের মতো নয়, হয়তো মাদ্রাজি হবে, না হয়তো গোয়ানিস কিংবা আর কিছু হবে। কিন্তু আর যাই হোক, সে যে নিজেকে উদ্ধত খ্রিস্টান জাতি মনে করে তার পিতার মতো অত্যন্ত দলপিতা নয়, সে যে তার অত্যাচারের জন্য লজ্জিত, সে হয়তো উগ্র প্রকৃতির নয়, কাউকে কঠিন কথা বলতেও তার বাধে। আচ্ছা, ঠাকুরের বর্ণনার সাথে মেলালে হয়তো ওই মেয়েটি তার মাতার পিতাকে নিবারণ করতে নীরবে প্রাণপণ চেষ্টা করেছিল। আজকের মতো চুপ করে গেলেই ভালো হতো, যা ঘটার তা তো ঘটেই গেছিল, উপরে গিয়ে কথাগুলো না বলে এলেই চলত। কে? অপূর্ব চকিত হয়ে উঠল, কিন্তু জবাব শুনতে পেল না। না না ম্যাম সাহেব, ওসব তুমি নিয়ে যাও, বাবুর খাওয়া হয়ে গেছে, ওসব আমরা ছুঁই নে। অপূর্ব উঠে বসে কান খাড়া করে সেই খ্রিস্টান মেয়েটির কণ্ঠস্বর চিনতে পারল, কিন্তু কথা বুঝতে পারল না। সে নিঃশব্দে উঠে এসে দাঁড়ালো। কে বললে আমাদের খাওয়া হয়নি, হয়ে গেছে? ওসব তুমি নিয়ে যাও, সব তুমি নিয়ে যাও, বাবু শুনলে ভারী রাগ করবে। কি হয়েছে ঠাকুর? মেয়েটি চৌকাঠের এদিকে ছিল, তৎক্ষণাৎ সরে গেল। সিঁড়ির দিক থেকে একটা অন্ধকার ছায়া ভেতরে এসে পড়েছে, তাতে মেয়েটিকে বেশ স্পষ্ট দেখা না গেলেও বোঝা গেল তার রং ইংরেজের মতো সাদা নয়, কিন্তু খুব ফর্সা, বয়স 19-20 কিংবা কিছু বেশিও হতে পারে, এবং একটু লম্বা বলেই বোধহয় কিছুটা রোগা দেখালো। মুখখানা বোধ করি ভালোই, একটা জাপানি সাঁজিতে করে কয়েকটা আপেল, নাশপাতি, গুটি দুই বেদানা এবং এক গোছা আঙুর সামনের মেঝের উপর রাখা হয়েছে। এসব কেন? আজ আমাদের পর্বদিন, মা পাঠিয়ে দিলেন, তাছাড়া আজ তো আপনাদের খাওয়াও হয়নি। আপনার মাকে ধন্যবাদ জানাবেন, কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। ওই নিয়েই প্রথমে ঝগড়া হয়, আর তাছাড়া আমি জানি। তাকে অনেক ধন্যবাদ, কিন্তু সত্যই আমাদের খাওয়া হয়ে গেছে। তা বটে, কিন্তু সে ভালো হয়নি, তাছাড়া এসব তো বাজারের ফল, এতে তো কোনো দোষ নেই। না, কোনো দোষ নেই, এমনিতে দোষ কি ঠাকুর, বাজারের ফল। বাজারের ফল তো বাজার থেকে আনলেই চলবে,
আজ রাত্রে আমাদের দরকার নেই, আর মা আমাকে এসব করতে বারবার নিষেধ করেছে। ওসব আমরা ছোবো না ম্যাম সাহেব, তুমি নিয়ে চলে যাও, আমি জায়গাটা ধুয়ে ফেলি। মেয়েটি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হাত বাড়িয়ে ডালাটি তুলে নিয়ে ধীরে ধীরে প্রস্থান করল। না হয় নাই খেতিস, নিয়ে চুপি চুপি ফেলে দিতেও তো পারতিস। কি নিয়ে ফেলে দেব? মিচি মিচি নষ্ট করে লাভ কি বাবু? লাভ কি বাবু, মুখ্য গোয়ার কোথাকার। অপূর্ব শুতে চলে গেল। বিছানায় শুয়ে প্রথমটা তার তিওয়ারির প্রতি ক্রোধে সর্বাঙ্গ ঝুলতে লাগলো, কিন্তু যতই সে ব্যাপারটা তন্নতন্ন করে আলোচনা করতে লাগলো ততই মনে হতে লাগলো, এ আমি পারতাম না, কিন্তু হয়তো ভালোই হয়েছে সে স্পষ্ট করে ফিরিয়ে দিয়েছে। অপূর্বর ইচ্ছে ছিল সকালে বাজারটা একবার ঘুরে আসে। এর ম্লেচ্ছাচারের দুর্নাম তো সমুদ্র পার হয়ে তার মায়ের কান পর্যন্ত পৌঁছেছে, অতএব তাকে অস্বীকার করা চলে না, মেনে নিতেই হবে। বস্তুত নিজের কানে শুনে ও চোখে দেখে এই জিনিসটাই তার স্থির করা প্রয়োজন যে জননীর বিরুদ্ধাচারী না হয়ে এদেশে বাস্তবিক বাস করা চলে কি না। কিন্তু বেরোতে পারল না, কারণ ওপরের সাহেবটা যে কখন ক্ষমা প্রার্থনা করতে আসবে তার ঠিকানা নেই। এইভাবে আশায় ও উদ্বেগে প্রতীক্ষা করে ঘড়িতে যখন 9টা বাজল এবং তার নিজের নতুন অফিসের জন্য প্রস্তুত হওয়ার সময় আসন্ন হয়ে উঠল, তখন শোনা গেল সাহেব নিচে নামতে শুরু করেছেন। তার পেছনে আরও দুটো পায়ের শব্দ অপূর্ব কান পেতে শুনল। বাবু, কালকের ওই সাহেব ব্যাটা এসে কড়া নাড়ছে। দোর খুলে দিয়ে তাকে আসতে বলো। এই তোমার সাপ কিধার? উত্তরে তিওয়ারি কি বললো ভালো শোনা গেল না। খুব সম্ভবত সসম্ভ্রমে অভ্যর্থনা করলো, কিন্তু প্রত্যুত্তর হলো অপ্রত্যাশিত। বলো। বাপরে, এ কি অনুতাপের গলা! সাহেব সকালেই মদ খেয়েছে নাকি? এই সময় যাওয়া কি উচিত হবে? বলো জলদি। অপূর্ব আস্তে আস্তে কাছে গিয়ে দাঁড়ালো। সাহেব এক মুহূর্ত তার আপাদমস্তক নিরীক্ষণ করে ইংরেজিতে বললেন, তুমি ইংরেজি জানো? জানি। আমি ঘুমিয়ে পড়ার পরে কাল তুমি ওপরে আমার ঘরে গেছিলে? হ্যাঁ। লাঠি ঠুকেছিলে? কি? অনধিকার প্রবেশের জন্য দৌড় ভাঙতে চেষ্টা করেছিলে? তুমি তো ঘুমিয়েছিলে, এসব জানলে কি করে? সমস্ত ঘটনা আমার মেয়ের কাছে শুনেছি, তাকে তুমি গালিগালাজ করে এসেছো। আমি জেগে থাকলে তোমাকে লাঠি মেরে রাস্তায় ফেলে দিতাম, একটা দাঁতও তোমার মুখে আস্ত রাখতাম না। কিন্তু সে সুযোগ যখন হারিয়েছি, তখন পুলিশের হাতে যেটুকু বিচার পাওয়া যায় সেইটুকু নিয়েই এখন সন্তুষ্ট থাকতে হবে। আমরা যাচ্ছি, তুমি এর জন্য প্রস্তুত থাকো। এ উইল ফেস দ্য কনসিকোয়েন্সেস ফর দিস। আচ্ছা, এসো। সাহেব মেয়ের হাত ধরে চললেন। অরক্ষিত স্ত্রীলোকের গায়ে হাত দেওয়ার চেষ্টা! আমি তোমাকে এমন শিক্ষা দেব যা তুমি জীবনে ভুলবে না। তিওয়ারি পাশে দাঁড়িয়ে সমস্ত শুনছিল। কি হবে বাবু? হবে আবার কি? তখনই তো বলেছিলুম, যা হবার হয়ে গেছে, আর ওদের গেটিয়ে কাজ নেই। ওরা হলো সাহেব ম্যাম। সাহেব ম্যাম তো কি হলো বাবু? ওরা যে পুলিশে গেল। গেল তো গেল। বড়বাবুকে একটা তার করে দিই ছোটবাবু, তিনি না হয় এসে পড়ুন। তুই কি খেপেছিস তিওয়ারি? যা দেখ গে, ওদিকে বুঝি সব পুড়ে টুড়ে গেল। 10:30 আমাকে বেরোতে হবে। সমস্ত আপদ আমার জন্যই হলো, কেন যে নিজেকে আটকালাম না তখন। যথাসময়ে আহারে বসে অপূর্ব তার সাহস দেওয়ার অভিপ্রায়ে রন্ধনের কিছুটা বাড়াবাড়ি প্রশংসাই করল। এক দফা অন্নব্যঞ্জনের চেহারার যশক কীর্তন করল এবং দুই একগ্রাস মুখে পুড়েই বলল, আজ রেধেছিস যেন অমৃত ঠাকুর, কদিন খাইনি। ভেবেছিলাম বুঝি যা সব পুড়িয়ে টুড়িয়ে ফেলবি, যা ভীতু লোক তুই। আচ্ছা মানুষটিকেই মা বেছে বেছে সঙ্গে দিয়েছিলেন। মুখ কাজ একেবারে তোলাহারি করে রেখেছিস রে। হারামজাদা ফিরিঙ্গি শাসানোর ঘটাটা একবার দেখলি? পুলিশে যাচ্ছেন। আর যা না তাই, গিয়ে করবি কি শুনি? তোর সাক্ষী আছে? সাহেব ম্যামদের কি সাক্ষী সাবুত লাগে বাবু? ওরা বললেই হয়। আইন কানুন যেন নেই, তাছাড়া ওরা আবার কিসের সাহেব ম্যাম? রং তো একেবারে আমার বার্নিশ করা জুতো। বেটা কচি ছেলেকে যেন জুজুর বয় দেখিয়ে গেল। হারামজাদা, ওই মেয়েটা কি বজ্জাততে পারি? কালে এলো যেন ভিজে বেড়ালটি, আর উপরে গিয়ে যত সব মিছে কথা লাগিয়েছে, এদের চেনা ভার। খ্রিস্টান যে তা বটে, খাবার দাবারের কোনো জ্ঞান নেই, এরকাটা মানে না, সামাজিক ভালো মন্দের কোনো বোধ নেই, কত ভাগা নচ্ছার বেটারা। জানিস ঠাকুর, আসলে সাহেবরা এদের কীরকম ঘেন্না করে, এক টেবিলে বসে কখনো খায় না পর্যন্ত,
যতই হ্যাটকোট পরুন আর যতই গির্জায় আনাগোড়া করুন, যারা জাত দেয় তারা কি কখনো ভালো হতে পারে বলে মনে করিস? তিওয়ারি চুপ করে রইল। এই সকল সংবাদের প্রতি সে লেশমাত্র কৌতূহল অনুভব করল না। আড়ালে গালিগালাজ করার মতো তেজও আর তার ছিল না। আহারাদি শেষ করে অপূর্ব কাপড় পরছিল। তিওয়ারি ঘরের পর্দাটা একটুখানি সরিয়ে মুখ বের করল। মানে একটু দেখে গেলে হতো না? কি দেখে গেলে? ওই ওদের ফিরে আসা পর্যন্ত। তা কি হয় নাকি? আজ আমার চাকরির প্রথম দিন, তারা কি ভাববে বলতো? তুই দৌড় দিয়ে নির্ভয় বসে থাক না, আমি যত শিগগির বাড়ি ফিরে আসবো। দৌড় তার ভাঙতে পারবে না, কি করবে সে বেটা? বের হওয়ার সময় দাঁড়ে খিল দেওয়ার পূর্বে তিওয়ারি বলল, আজ আর হেঁটে যাবেন না ছোটবাবু, রাস্তায় একটা গাড়ি রেখে নেবেন। আচ্ছা, সে দেখা যাবে। বৌথা কোম্পানির অংশীদার পূর্ব অঞ্চলের ম্যানেজার রোজেন সাহেব সম্প্রতি বর্মায় ছিলেন। রেঙ্গুরের অফিস তিনি প্রতিষ্ঠা করেছিলেন। অপূর্বকে যথেষ্ট সহৃদয়তার সাথে গ্রহণ করলেন এবং তার চেহারা, কথাবার্তা ও ইউনিভার্সিটির ডিগ্রি প্রভৃতি দেখে অতিশয় প্রীত হলেন। সমস্ত কর্মচারীদের ডেকে পরিচয় করিয়ে দিলেন এবং যে মাস দুই তিনকাল তিনি এখানে আছেন তার মধ্যে সমস্ত ব্যবসায়ী কৌশল শিখিয়ে দেবেন আশা দিলেন। কথাবার্তায় আলাপে পরিচয় ও নতুন উৎসাহে ভেতরের গ্লানিটা তার একসময় কেটে গেল। একটা লোক তাকে বিশেষ করে আকৃষ্ট করল, অফিসের অ্যাকাউন্ট্যান্ট, মারাঠি ব্রাহ্মণ রামদাস তলওয়ারকার। বয়স বোধহয় তারই মতো, হয়তোবা কিছুটা বেশি। দীর্ঘাকৃত, বলিষ্ঠ, গৌরবর্ণ, সুপুরুষ বললে অতিশয়োক্তি হয় না। পরনে পায়জামা ও লম্বা কোট, মাথায় পাগড়ি, কপালে রক্তচন্দনের ফোঁটা। ইংরেজিতে কথাবার্তা চমৎকার শুদ্ধ, কিন্তু অপূর্বর সাথে সে প্রথম থেকেই হিন্দিতে কথাবার্তা শুরু করল। অপূর্ব ভালো হিন্দি জানত না, কিন্তু যখন দেখল সে হিন্দি ছাড়া আর কিছুতেই জবাব দেয় না, তখন সেও হিন্দি বলতে আরম্ভ করল। এ ভাষা আমি ভালো জানি নে, অনেক ভুল হবে। কিন্তু ভুল আমারও হয়, কারণ আমাদের কারোর এটা মাতৃভাষা নয়। আর যদি পরের ভাষাতেই বলতে হয় তো ইংরেজি দোষের কি করলে? ইংরেজি আমার আরও ঢের বেশি ভুল হয়। আপনি না হয় ইংরেজিতেই বলবেন, কিন্তু আমি হিন্দিতে জবাব দিলে আমাকে কিন্তু মাফ করতে হবে। আমিও হিন্দি বলতেই চেষ্টা করব, কিন্তু ভুল হলে আমাকেও মাফ করতে হবে। এই আলাপের মধ্যে রোজেন সাহেব নিজেই ম্যানেজারের ঘরে এসে উপস্থিত হলেন। বয়স পঞ্চাশের কাছাকাছি, হল্যান্ডের লোক। ইতিমধ্যেই বার্মার নানা স্থানে ঘুরে নানান লোকের কাছে তথ্য জোগাড় করে কাজকর্মের একটা খসড়া প্রস্তুত করে ফেলেছেন। সেই কাগজখানা অপূর্ব টেবিলের উপর ফেলে দিলেন। এ সম্বন্ধে আপনার একটা মন্তব্য জানতে চাই। আপনার ঘরেও এক কপি পাঠিয়ে দিয়েছি মিস্টার রামদাস। না না, এখন থাক, আজ ম্যানেজারের সম্মানে দুটোর সময় অফিসের ছুটি। দেখুন, আমি তো শীঘ্রই চলে যাব, তখন আপনাদের দুজনের ওপরেই সমস্ত কাজকর্ম নির্ভর করবে। আমি ইংলিশম্যান নই, যদিও এই রাজ্য একদিন আমাদেরই হতে পারত, তবুও তাদের মতো আমরা ইন্ডিয়ানদের ছোট মনে করি না, নিজেদের সমকক্ষই ভাবি। কেবল ফার্মের নয়, আপনাদের নিজেদের উন্নতিও আপনাদের নিজেদের কর্তব্য জ্ঞানের ওপরে। আচ্ছা চলি, অফিস দুটোর সময় বন্ধ হওয়া চাই, গুড ডে। বেলা দুটোর সময় উভয়ে একত্রে পথে বের হল। তলওয়ারকার শহরে থাকে না, প্রায় 10 মাইল পশ্চিমে এনসিন নামক স্থানে তার বাসা। বাসায় তার স্ত্রী ও একটি ছোট্ট মেয়ে থাকে, সঙ্গে খানিকটা জমি আছে, সেখানে অনায়াসে সবজি চাষ করা যায়। চমৎকার খোলা জায়গা, শহরের গণ্ডগোল নেই, যথেষ্ট ট্রেন যাতায়াতের কোনো অসুবিধা হয় না। হালদার বাবুজি, কাল অফিসের পরে আমার ওখানে আপনার চায়ের নিমন্ত্রণ রইল। আমি চা খাই নে বাবুজি। এই রে, খান না। হ্যাঁ তো, আমিও আগে খেতাম না, আমার স্ত্রী এখনও রাগ করেন। আচ্ছা, না হয় ফলমূল কিংবা শরবত, কিংবা আমরা তো আপনার মতোই ব্রাহ্মণ। ব্রাহ্মণ তো বটেই, কিন্তু আপনারা যদি আমাদের হাতে খান তবেই আমি শুধু আপনার স্ত্রীর হাতে খেতে পারি। আমি তো খেতে পারি, কিন্তু আমার স্ত্রীর কথা, আচ্ছা সে তাকে জিজ্ঞাসা করে বলবো। আপনার বাসা তো কাছেই, চলুন না আপনাকে পৌঁছে দিয়ে আসি, আমার ট্রেন তো সেই 5টায়। দেখুন, সমস্ত বিশৃঙ্খল। এক রাত্রে শৃঙ্খলা আমি তো আশা করি না বাবুজি, আমাকেও একদিন নতুন বাসা পাততে হয়েছিল, তবু তো আমার স্ত্রী ছিলেন, আপনার সঙ্গে তাও নেই। আপনি আজ লজ্জা পাচ্ছেন বটে, কিন্তু তাকে না নিয়ে এলে এক বছর পরেও এই লজ্জা আপনার ঘুচবে না, তাই বলে রাখছি। চলুন দেখি কি করতে পারি, বিশৃঙ্খলার মাঝখানেই তো বন্ধুর দরকার। তার কথাই সে যে ঠিক সায় দিল তা নয়, কিন্তু উভয়ে চলতে চলতে যখন তার বাসার সম্মুখে এসে উপস্থিত হল, তখন তলওয়ারজিকে ঘরে আমন্ত্রণ না করে পারল না। উপরে উঠতে গিয়ে দেখতে পেল
সে খ্রিস্টান মেয়েটিও ঠিক সেই সময়ে অবতরণ করছে, বাপ তার সঙ্গে নেই, সে একা। মেয়েটি কারো প্রতি দৃষ্টিপাত করল না। এরা তেতলায় থাকেন বুঝি? হ্যাঁ। আপনাদেরই বাঙালি? না, দেশি খ্রিস্টান, খুব সম্ভবত মাদ্রাজি কিংবা গোয়ানিজ কিংবা আর কিছু, কিন্তু বাঙালি নয়। কিন্তু কাপড় পরার ধরন তো ঠিক আপনাদেরই মতো। আমাদের ধরন আপনি জানলেন কি করে? আমি বোম্বাই, পুনায়, সিমলায় অনেক বাঙালি মহিলাকে আমি দেখেছি। এমন সুন্দর কাপড় পরা ভারতবর্ষের আর কোনো জাতের নেই। তা হবে। কে? আমি রে, আমি দোরখোল, তোর ভয় নেই। ইতিমধ্যে ভয়ানক কিছু ঘটেনি। তিওয়ারি নিরাপদে ঘরের মধ্যেই আছে অনুভব করে যেন তার মস্ত একটা ভার নেমে গেল। যাক, আমি যা ভয় পেয়েছিলাম তা নয় দেখছি। আপনার চাকরটি ভালো, সমস্তই এক প্রকার গুছিয়ে ফেলেছে। আসবাবগুলো আমি পছন্দ করে কিনেছিলাম, তো আপনার আরও কী কী দরকার আমাকে জানালেই আমি কিনে পাঠিয়ে দেবো। রোজেন সাহেবের হুকুম আছে। আর আসবাবে কাজ নেই বাবু, ভালোই ভালোই বেরোতে পারলে বাঁচি। আর কিছু হয়েছিল রে? না। তবে যে ও কথা বললি? বললুম কি সাথে, সারা দুপুর বেলাটা সাহেব যা ঘোরদৌড় করে বেরিয়েছে তাতে মানুষ টিকতে পারে? তা তুই কি বলতে চাস, সে কি চলাফেরা করবে না? কাঠের ছাদে একটু বেশি শব্দই হয়। এক জায়গায় দাঁড়িয়ে ওই ঘোড়ার মতো পাঠকা কি চলা? তাহলে হয়তো আবার মদটা খেয়েছিল। তা হবে, মুখ তো আর শুকে দেখিনি। তা সে যাই হোক, এই ঘরে আর বাস করা যাবে না। ট্রেনের সময় হতে রামদাস বিদায় গ্রহণ করল। কি জানি তিওয়ারির নালিশ ও তার মনিবের মুখের চেহারায় সে কিছু অনুমান করেছিল কিনা। যাবার সময় বলল, বাবুজি, এ বাসায় কি আপনার সুবিধা হচ্ছে না? ওই ওপরে যারা আছেন আমার সঙ্গে বড় সদয় ব্যবহার করছেন না। কে, ওই মহিলাটি? হ্যাঁ, ওর বাপ তো বটেই। অপূর্ব কাল বিকেলের ও আজ সকালের ঘটনা বিবৃত করল। আমি হলে এর ইতিহাস আর একরকম হতো। ক্ষমা প্রার্থনা না করে এই দরজা থেকে সে এক পা নিচে নামতে পারত না। ক্ষমা না চাইলে কি করতেন? এই যে বললুম, নামতে দিতাম না। কিন্তু এখন আমরা তো নামি। চলুন, আপনার গাড়ির সময় হয়ে যাচ্ছে। অপূর্ব যে তার কথাটা বিশ্বাস করল তা নয়, তবুও সাহসের কথায় একটু সাহস পেল। সে বন্ধুর হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। কিন্তু আশ্চর্য এই যে, আসার সময় যেমন যাবার সময়ও ঠিক তেমনই সিঁড়ির মুখেই সে মেয়েটির সাথে দেখা হলো। হাতে তার ছোট্ট একটা কাগজের মোড়ক, বোধ করি কিছু কিনতে গেছিল, ফিরে আসছে। তাকে পদ দেওয়ার জন্য অপূর্ব একধারে সরে দাঁড়াল, কিন্তু হঠাৎ হতবুদ্ধি হয়ে দেখল রামদাস পথ না ছেড়ে একেবারে সেটা সম্পূর্ণ রোধ করে দাঁড়িয়েছে। ইংরেজিতে বলল, আমাকে এক মিনিট মাফ করতে হবে, আমি এই বাবুজির বন্ধু, এদের প্রতি অহেতুক দুর্ব্যবহারের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত। ইচ্ছে হয় এসব কথা আমার বাবাকে বলতে পারেন। আপনার বাবা বাড়িতে আছেন? না। তাহলে অপেক্ষা করার সময় আমার নেই। আমার হয়ে তাকে বলবেন যে তার উপদ্রবে ইনি থাকতে পারছেন না। তার হয়ে আমি জবাব দিচ্ছি যে ইচ্ছে করলে ইনি চলে যেতে পারেন। ভারতবর্ষীয় খ্রিস্টান বুড়িদের আমি চিনি, এর চেয়ে বড় জবাব তাদের মুখে আমি আশা করিনি। কিন্তু তাতে তার সুবিধা হবে না, কারণ এর জায়গায় আমি আসব। আমার নাম রামদাস তালওয়ারকার, আমি মারাঠি ব্রাহ্মণ। তালওয়ার শব্দটার একটা অর্থ আছে, আপনার বাবাকে সেটা জেনে নিতে বলবেন। চলুন বাবুজি। তারা একেবারে রাস্তায় এসে পড়ল। মেয়েটির মুখের চেহারা অপূর্ব কটাক্ষে দেখতে পেয়েছিল। শেষ দিকটায় সে যে কিরূপ কঠিন হয়ে উঠেছিল এই মনে করে কিছুক্ষণ পর্যন্ত সে কথাই বলতে পারল না। এটা কি হলো তালওয়ারকার? হলো এই যে, আপনি উঠে গেলেই আমাকে এখানে আসতে হবে, শুধু খবরটা যেন পাই। অর্থাৎ দুপুরবেলা আপনার স্ত্রী এখানে একাকী থাকবেন? না, একাকী নয়, আমার দুবছরের একটি মেয়ে আছে। অর্থাৎ আপনি পরিহাস করছেন? না, আমি সত্যি বলছি, পরিহাস করতে আমি জানিই নে। আপনাকে দেখে আমার মনে হচ্ছে এ বাসা আমার ছাড়া চলবে না। তার মুখের কথা শেষ না হতেই রামদাস অকস্মাৎ তার দুই হাত নিজের বলিষ্ঠ দুই হাতে ধরে ফেলে প্রচণ্ড একটা ঝাঁকানি দিয়ে বলে উঠল, এই তো আমি চাই বাবুজি, এই তো আমি চাই। অত্যাচারের ভয়ে আমরা অনেক পালিয়েছি, কিন্তু আর না। একটা হাত সে ছেড়ে দিল, কিন্তু একটা হাত সে শেষ পর্যন্ত ধরেই রইল। কেবল ট্রেন ছাড়লে সেই হাতে আর একবার মস্ত নাড়া দিয়ে নিজের দুই হাত এক করে নমস্কার করল। সন্ধ্যা হতে তখনও বিলম্ব ছিল, ঘণ্টাখানেকের মধ্যে ট্রেনেরও আর সময় ছিল না বলে স্টেশনের এই দিকের প্ল্যাটফর্মের যাত্রীর ভিড় ছিল না। এখানে অপূর্ব পাইচারি করে বেড়াতে লাগল। হঠাৎ তার মনে হলো কাল থেকে আজ পর্যন্ত এই একটা দিনের ব্যবধানে জীবনটা যেন কোথা দিয়ে কেমন করে একেবারে বহু বৎসর দীর্ঘ হয়ে গেছে। সে কখন যেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল,
হঠাৎ একটা প্রবল ধাক্কায় উপর হয়ে একেবারে মাটির উপর পড়ে গেল। তাড়াতাড়ি কোনো মতে উঠে দাঁড়াতে দেখল পাঁচ ছয়জন ফিরিঙ্গি ছোড়া, কারো মুখে সিগারেট, কারো মুখে পাইপ, দাঁত বের করে হাসছে। সম্ভবত যে ধাক্কা মেরেছিল সে বেঞ্চের গায়ে একটা লেখা দেখালো। সালা ইয়ে সাহেব লোককে বাঁচতে তোমারা নেই। লজ্জায় ক্রোধে ও অপমানে অপূর্বর সজল চোখ আরক্ত হয়ে উঠল, ঠোঁট কাঁপতে লাগলো। সে প্রত্যুত্তরে কি যে বলল বোঝা গেল না। তার অবস্থা দেখে ফিরিঙ্গির দল অত্যন্ত আমোদ অনুভব করল। সালা দুধওয়ালা আঁখে গরম করতা পটক মে জায়গা। একজন তার মুখের সামনে একটা অশ্লীল ভঙ্গি করল। অপূর্বর হিতাহিত জ্ঞান প্রায় লোপ পেয়ে আসছিল। হয়তো মুহূর্ত পরে সে এদের উপর ঝাঁপিয়ে পড়ত, কিন্তু কতগুলো হিন্দুস্থানি কর্মচারী অনতি দূরে বসে বাতি পরিষ্কার করছিল। তারা মাঝখানে পড়ে তাকে প্ল্যাটফর্মের বাইরে বের করে দিল। একটা ফিরিঙ্গি ছোড়া ছুটে এসে ভিড়ের মধ্যে পা গলিয়ে অপূর্বর সাদা পিরানের উপর বুটের পদচিহ্ন এঁকে দিল। এই হিন্দুস্থানি দলের হাত থেকে মুক্তি লাভের জন্য সে টানাটানি করছিল। একজন তাকে ঠেলে দিল। আরে বাঙালি বাবু, সাহেব লোক কা বদন ছুয়েগা তো এক বার ইস জেল খাটেগা। চল সালা ভাগো ইয়াহ সে। আরে বাবু হ্যায় ধাক্কা মার দেও। সে তারের গেটটা টেনে বন্ধ করে দিল। বাইরে তাকে ঘিরে ভিড়ের উপক্রম হলো। যারা দেখতে পায়নি তারা কারণ জিজ্ঞাসা করলো, যারা দেখেছে তারা নানারূপ মন্তব্য প্রকাশ করলো। একজন হিন্দুস্থানি চানা ভাজা বিক্রি করে, সে কলকাতা থেকে বাংলা শিখেছিল, সেই ভাষায় বুঝিয়ে দিল যে এদেশে চট্টগ্রামের অনেক লোক দুধের ব্যবসা করে। তারা পিরান গায়ে দেয়, জুতা পরে, অপূর্ব অফিসের পোশাক ছেড়ে সাধারণ বাঙালির পোশাকে স্টেশনে এসেছিল, সুতরাং সাহেবরা সে দুধওয়ালা মনে করে মেরেছে, কেরানিবাবু বলে চিনতে পারেনি। অপূর্ব স্টেশনে খোঁজ করে সোজা স্টেশন মাস্টারের ঘরে গিয়ে প্রবেশ করল। তিনিও সাহেব, কাজ করছিলেন, মুখ তুলে চাইলেন। অপূর্ব জুতোর দাগ দেখিয়ে ঘটনা বিবৃত করল। তিনি বিরক্ত ও অবজ্ঞা ভরে মিনিটখানিক শুনে বললেন, ইউরোপিয়ানদের বেঞ্চে তুমি বসতে গেলে কেন? আমি জানতাম না। তোমার জানা উচিত ছিল, কিন্তু তাই বলে খামোকা ভদ্রলোকের গায়ে হাত দেবে? চাপরাশি, ইসকো বাহার কাট দো। তারপরে অপূর্ব কি করে যে বাসায় ফিরে এলো সে ঠিক জানে না। ছোটবাবু আপনার খাবার তৈরি হয়েছে। যাই, মিনিট দশ পনেরো পরে সে পুনরায় এসে জানালো, খাবার যে সব জুড়িয়ে গেল ছোটবাবু। কেন বিরক্ত করছিস ঠাকুর, আমি খাবো না, আমার খিদে নেই। চোখে তার ঘুম এলো না। রাত্রি যত বাড়তে লাগলো সমস্ত বিছানাটা যেন তার কাছে শয্যা কণ্টক হয়ে উঠল। একটা মর্মান্তিক কণ্টক বেদনা তার সারা শরীরে ফুটতে লাগলো, এবং তারই মাঝে মাঝে মনে পড়তে লাগলো স্টেশনে সেই হিন্দুস্থানি লোকগুলোকে, যারা সদল বলে উপস্থিত থেকে তার লাঞ্ছনার শুধু অংশ নেয়নি, বরঞ্চ তার অপমানের মাত্রা বাড়িয়ে তুলতেই সাহায্য করেছে। দেশের লোকের বিরুদ্ধে দেশের শোকের এত বড় লজ্জা, এত বড় ক্লানি, জগতের আর কোন দেশে আছে? কেন এমন হলো, কেমন করে এসব সম্ভব হলো? দুই তিন দিন নিরুপদ্রবে কেটে গেল। অনেক প্রকার কালো ফর্সা সাহেবের দল ওপরে যায় আসে। মেয়েটির সাথেও বারদুই সিঁড়ির পথে সাক্ষাৎ হয়েছে। সে মুখ ফিরে নেমে যায়, কিন্তু সেই দুঃশাসন ঘরকর্তার সাথে একদিনও মুখোমুখি আলাপ ঘটেনি। কেবল সে যে ঘরে আছে সেটা বোঝা যায় তার ভারী বুটের শব্দে। সেদিন সকালে ছোটবাবুকে ভাত বেড়ে দিয়ে তিওয়ারি বলল, সাহেব দেখছি নালিশ ফরিদার কিছু করলে না। না, যতটা গড় যায় ততটা বর্ষায় না। আমাদেরও কিন্তু বেশি দিন এই বাসায় আর থাকা চলবে না, বেটা মাতাল হয়ে আবার কোন দিন কি ফ্যাসাদ বাঁধাবে। না, সে ভয় বড় নেই। তা হোক, তবু মাথার উপরে মেলেচ্ছ খ্রিস্টান, যা সব খায় দায় মনে হলেই তো। আহ, তুই থাম তো ঠাকুর, এই মাসটা গেলে উঠে তো যেতেই হবে, কিন্তু একটা ভালো বাসাও তো খুঁজে পাওয়া চাই। কি হলো রে তিওয়ারি? প্রত্যুত্তরে সে আলপিনে গাথা কয়েক খণ্ড ছাপানো হলদে রঙের কাগজ অপূর্বর হাতে দিল। ফৌজদারি আদালতের সমন, বাদী জেডি জোসেফ, প্রতিবাদী তিন নম্বর ঘরের অপূর্ব বাঙালি ও তার চাকর, ধারা একটা নয় গোটা চারেক। দুপুরবেলা কোর্টের পেয়াদা জারি করে গেছে, কাল সকালে আর একটা জারি করতে আসবে, সঙ্গে সেই সাহেব বেটা, হাজির হবার দিন পরশু। অপূর্ব নিঃশব্দে কাগজগুলো অদ্যপান্ত পড়ে ফিরিয়ে দিল। তার হবে কি, কোর্টে হাজির হলেই হবে। কখনো যে
কাঠগোড়ায় উঠিনি বাবু। আমিও কি উঠেছি নাকি? সবে তো এই কাঁদবি, তো বিদেশে আসতে গেলি কেন? আমি যে কিছু জানি না ছোট বাবু। জানিস না তো লাঠি নিয়ে বেরোতে গেলি কেন? ঘরের মধ্যে চুপ করে বসে থাকলেই তো হতো। পরদিন তার নিজের পরোয়ানা এসে পৌঁছল এবং তারপর দিন তিওয়ারিকে সঙ্গে নিয়ে যথাসময়ে আদালতে উপস্থিত হল। নালিশ মুকদ্দমার কোনো অভিজ্ঞতাই তার ছিল না, বিদেশে কোনো লোকের সাথে আলাপ পরিচয় নেই, কার সাহায্য নিতে হয়, কী করে তদবির করতে হয় কিছুই জানে না। তবুও কোনো ভয় হলো না। হঠাৎ কী করে যে তার মন এমন শক্ত হয়ে গেল সে নিজেই ভেবে পেল না। এ বিষয়ে রামদাসকে কোনো কথা বলতে, কোনো সাহায্য চাইতে তার লজ্জা বোধ হল। শুধু কাজের অজুহাতে সাহেবের কাছে সে একটা দিনের ছুটি নিয়ে এসেছিল। যথাসময়ে ডাক পড়ল। ডেপুটি কমিশনার নিজের ফাইলেই মোকদ্দমা রেখেছিলেন। বাদী জোসেফ সাহেব সত্য মিথ্যা যা খুশি এজাহার দিয়ে গেল। প্রতিবাদীর উকিল ছিল না। অপূর্ব নিজের জবাবে একটি কথাও গোপন করল না, একটা কথাও বাড়িয়ে বলল না। বাদীর সাক্ষী তার মেয়ে। আদালতের মাঝখানে এই মেয়েটির নাম এবং তার বিবরণ শুনে অপূর্ব স্তব্ধ হয়ে রইল। ইনি কোনো এক স্বর্গীয় রাজকুমার ভট্টাচার্যের কন্যা। বাড়ি পূর্বে ছিল বরিশাল, এখন ব্যাঙ্গালোর। নিজের নাম মেরি ভারতী। ভট্টাচার্য মশাই নিজেই স্বেচ্ছায় অন্ধকার থেকে আলোকে আসেন। তার স্বর্গীয় হওয়ার পরে মা কোনো এক মিশনারি দুহিতার দাসী হয়ে ব্যাঙ্গালোরে আসেন। সেখানে জোসেফ সাহেবের রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। ভারতী পৈতৃক ভট্টাচার্য নামটা কদর্য বলে পরিত্যাগ করে জোসেফ নাম গ্রহণ করেছে। সেই থেকে সে মিস মেরি ভারতী জোসেফ নামে পরিচিত। হাকিমের প্রশ্নে সে ফলমূল উপহার দিতে যাওয়া অস্বীকার করল, কিন্তু তার কণ্ঠস্বর থেকে মুখের চেহারার মিথ্যা বলার বিড়ম্বনা এমনই ফুটে উঠল যে শুধু হাকিম নয়, তার পিয়াদাটার চোখকে পর্যন্ত তা ফাঁকি দিতে পারল না। কোনো পক্ষেরই উকিল ছিল না। সুতরাং জেরার প্যাঁচে প্যাঁচে পাক খেয়ে তুচ্ছ ও ক্ষুদ্র বস্তু সুবৃহৎ হয়ে ওঠার অবকাশ পেল না। বিচার একদিনেই শেষ হল। তেওয়ারি রেহাই পেল, কিন্তু বিচারক অপূর্বর 20 টাকা অর্থদণ্ড করলেন। জীবনের এই প্রভাতকালে রাজদারে বিনা অপরাধে দণ্ডিত হয়ে তার মুখ মলিন হয়ে গেল। টাকা কয়টি গুনে দিয়ে সে বের হচ্ছে, দেখল দ্বারের সম্মুখে দাঁড়িয়ে রামদাস। 20 টাকা ফাইন হলো রামদাস, কি করা যাবে? আপিল। অর্থাৎ 20 টাকার বদলে আপনি 2000 টাকা লোকসান করতে চান? তা হোক, কিন্তু এই যে ফাইন, শাস্তি, রাজদণ্ড। কিসের দণ্ড? যে মিথ্যে মামলা আনলে, মিথ্যে সাক্ষী দেওয়ালে, বা যে তাকে প্রশ্রয় দিলে, তাদের দণ্ড তো। কিন্তু এর ওপরেও একটা আদালত আছে যার বিচারক ভুল করেন না, সেখানে আপনি বেকসুর খালাস পেয়েছেন, এই আমি বলে দিচ্ছি। কিন্তু লোকে তো বুঝবে না রামদাস, তাদের কাছে দুর্নাম যে আমার চিরকালের সঙ্গী হয়ে রইল, বিনা দোষ। হ্যাঁ হ্যাঁ, বিনা দোষেই বটে, এমনই বিনা দোষেই আমি 2 বছর জেল খেটেছি। জেল খেটেছ 2 বছর? হ্যাঁ 2 বছর। এই জামাটা যদি সরাতে পারতাম তো দেখতে পেতেন, এখানে বেতের দাগে দাগে আর জায়গা নেই। সে অপূর্বর হাতখানা তার পিঠের নিচে টেনে নিল। বেত খেয়েছ রামদাস? হ্যাঁ, এবং এমনই বিনা দোষে। তবে এত নির্লজ্জ আমি যে আজও লোকের কাছে মুখ দেখাচ্ছি। আর আপনি 20 টাকার আঘাত সইতে পারবেন না বাবুজি? অপূর্ব তার মুখের দিকে চেয়ে স্তব্ধ হয়ে রইল। যে ল্যাম্পোস্ট আশ্রয় করে তারা দাঁড়িয়েছিল তাতে আলো জ্বালতে লোক এলো। সন্ধ্যা হয়েছে দেখে রামদাস বলল, আর না চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আমি বাড়ি যাই। এখনই চলে যাবেন? অনেক কথা যে আমার জানার রইল বাবুজি। আজই সব জেনে নেবেন? রামদাস গলির ভেতরে আর প্রবেশ করল না। তখন তাড়াতাড়িতে দুখানা নোট ফেলে গিয়েছিলেন। কোথায় ফেলে গেছিলাম রে? এই যে দ্বারের কাছে, এখানে দুখানা নোট। কি করে পড়ল? আপনার বালিশের তলে রেখে দিয়েছি, পকেট থেকে বাইরে পড়ে যায়নি, এই ভাগ্যি। আর না ছোটবাবু, হাত জোর করছি, এবার বুড়ো মানুষটার কথা রাখুন। চলুন চলুন, কাল সকালে আমরা যেখানে হোক চলে যাই। কাল সকালে? কোথায় শুনি? তুই কি ধর্মশালায় গিয়ে থাকতে বলছিস নাকি? হ্যাঁ, এর চেয়ে সেও ভালো। মকদ্দমা জিতেছে, এবার কোনদিন ঘরে ঢোকে আমাদের দুজনকে মেরে যাবে। তোকে কি মা আমার কাটা ঘায় নুনের ছিটে দিতেই সঙ্গে দিয়েছিলেন? তোকে আর আমার দরকার নেই, কাল যাওয়া যাচ্ছে তুই বাড়ি চলে যা, আমার কপালে যা আছে তা হবে। তেওয়ারি আর তর্ক করল না, আস্তে আস্তে শুতে চলে গেল। পরদিন সকাল থেকেই একটা নতুন বাসার খোঁজ চলতে লাগলো, অতঃপর তেওয়ারিও অনুযোগ করল না। অফিস থেকে ফেরার পথে অপূর্ব প্রত্যহই ভয় করত
আজ না জানি কী গিয়ে শুনতে হয়, কিন্তু কোনোদিনই কিছুই শুনতে হলো না। মকদ্দমা বিজয় জোসেফ পরিবারের নানাবিধ ও বিচিত্র উপদ্রব নবনব রূপে নিত্য প্রকাশ পাবে এই স্বাভাবিক, কিন্তু উৎপাত তো দূরের কথা, ওপরে কেউ আছে কি না নেই অনেক সময় তাই সন্দেহ হতে লাগলো। নিরুপদ্রবেই দিন কাটছিল। সপ্তাহখানেক পরে একদিন অফিস থেকে ফেরার পথে অপূর্ব শুনল, কথাটা শুনেছেন ছোটবাবু? কি সাহেব যে ঠ্যাং ভেঙে একেবারে হাসপাতালে, বাঁচে কি না বাঁচে, আজ ছদিন হলো, ঠিক তার পরের দিনে। তুই কি করে জানলি? ওই বেরেলা সরকার আমাদের জেলার লোক কি না, তার সঙ্গে আজই পরিচয় হলো, ভাড়া আদায় করতে এসেছিল। কি বা ভাড়া দেবে, মদ খেয়ে মারামারি করে জেটি থেকে নিচে পড়ে সাহেব তো হাসপাতালে শুয়ে আছে। আমি জানতাম এমন একদিন ঘটবেই। ম্লেচ্ছ হয়ে ব্রাহ্মণের মাথার উপর যে ঘোড়ার মতো পা ঠকেছে, তার পা ভাঙবে না তা কি হয়? তা হবে। পরদিন সকালে অফিসের আরদালির কাছে খবর পেয়ে অপূর্ব তিওয়ারিকে ডাকলো। একটা বাসার সন্ধান পাওয়া গেছে ঠাকুর, গিয়ে দেখে আয় দেখি পোষাবে কি না। আর বোধহয় তার দরকার হবে না জেঠুবাবু, সেই সব আমি ঠিক করে নিয়েছি। আসছে পয়লা তারিখে যারা যাবার তারাই যাবে। বাসা বদলানো তো সোজা ঝঞ্ঝাট নয় ছোটবাবু। ঝঞ্ঝাটে সে সোজা নয়, অপূর্ব নিজেও তা জানত। কিন্তু সাহেবের অবর্তমানে যে উৎপাত বন্ধ হয়েছে, তার প্রত্যাগমনের পরেও যে তা বজায় থাকবে এই ভরসা তার ছিল না। বাসা তাকে বদল করতেই হবে। ছোটবাবু আপনি তো বেরোবেন, তার আগেই বলি আমার একটু ছুটি চাই। কেন? আজ দুপুরবেলা ওই বর্মাদের ফয়ার মন্দিরে তামাশা দেখতে যাব। তোর যে আবার তামাশা দেখার শখ হলো ঠাকুর? বিদেশে যা কিছু সব দেখা ভালো ছোটবাবু। তা বটে, খোড়া সাহেব হাসপাতালে, এখন আর রাস্তায় বেরোতে ভয় নেই। তা যাস, কিন্তু একটু তাড়াতাড়ি ফিরে আসিস, সঙ্গে কেউ থাকবে তো? বেরেলার সরকার নিয়ে যাবে। ঠিক আছে ঘুরে আয়। তার স্বদেশবাসী যে লোকটির সাথে কাল তিওয়ারির আলাপ হয়েছে, সেই এসে আজ তাকে তামাশা দেখাতে নিয়ে যাবে স্থির হয়েছিল। সাহেবের দুর্ঘটনার সংবাদে সে এতই খুশি হয়েছিল যে তার প্রস্তাবে সম্মত হতে তিওয়ারির এক মুহূর্ত বিলম্ব ঘটেনি। অপূর্ব যথাসময়ে অফিসে চলে গেল এবং এর ঘণ্টাখানেকের মধ্যেই তিওয়ারির দেশের লোক এসে তাকে বর্মা তামাশা দেখাতে সঙ্গে নিয়ে গেল। তালার একটা চাবি অপূর্বর নিজের কাছেই থাকত, সুতরাং ফিরে আসতে বিলম্ব ঘটলেও ছোটবাবুর যে বিশেষ অসুবিধা হবে না তিওয়ারির তা জানা ছিল। অপরাহ্নবেলায় ঘরে ফিরে অপূর্ব দেখল দরজায় তালা বন্ধ। তিওয়ারি তখনও পর্যন্ত তামাশা দেখে ফেরেনি। পকেট থেকে চাবি বের করে খুলতে গিয়ে দেখল চাবি লাগে না। এ কি, এ কোন তালা? এ তো আমাদের নয়। তিওয়ারি এ তালা পেল কোথায়? পেলেও বা সে পুরনো ভালো তালার বদলে এই একটা নতুন তালা দিতে গেল কেন? এখন এর চাবিই বা কোথায়? কেমন করে ঘরে ঢুকবো এখন? বোধহয় মিনিট দুই সে এভাবেই দাঁড়িয়েছিল। ত্রিতলের দ্বার খুলে সেই খ্রিস্টান মেয়েটি মুখ বের করল। দাঁড়ান আমি খুলে দিচ্ছি। সে নিজে এসে অসংকোচে অপূর্বর পাশে দাঁড়াতে অপূর্ব বিস্ময়ে ও লজ্জায় যেন একেবারে হতবুদ্ধি হয়ে গেল। অপূর্ব এক ধাপ নিচে নেমে অন্যদিকে মুখ ফিরে রইল। অনাত্মীয় যুবতী রমণীর সাথে নির্জনে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলা তার অভ্যাসে ছিল না। মা বলছিলেন চাবি বন্ধ করে আমি ভালো কাজ করিনি, হয়তো বিপদেও পড়তে পারি। আমার মা ভয়ানক ভীতু মানুষ, তিনি আমাকে তখন থেকে বকছেন যে আপনি বিশ্বাস না করলে আমাকেও চুরির দায়ে জেল খাটতে হবে। আমার কিন্তু সে ভয় একটুও নেই। কি হয়েছে? ঘরে গিয়ে দেখুন না কি হয়েছে। অপূর্ব ঘরে ঢুকে যা দেখল তাতে তার দুই চোখ কপালে উঠল। তরুঙ্গ দুটো ডালা ভাঙা, বই কাগজ বিছানা বালিশ কাপড় চোপড় সমস্ত মেঝের উপর ছড়ানো। কি করে হলো এমন, কে করলো? আর যেই করুক আমি কিন্তু নই, তার শত্রু হলেও আপনাকে বিশ্বাস করতে হবে। দুপুরবেলা আপনার চাকর যখন বেরিয়ে যায়, আমার মা বারান্দায় বসে তাদের দেখছিল। কিছুক্ষণ পরেই এই নিচের ঘর থেকে এক প্রকার সন্দেহজনক শব্দ শুনতে পেয়ে আমায় দেখতে বলেন। আমাদের মেঝের একধারে একটা ফুটো আছে, চোখ পেতে দেখলে আপনার ঘরের সমস্ত কিছু দেখা যায়। সেই ফুটো দিয়ে দেখেই আমি চিৎকার করে উঠি। যারা বাক্স ভাঙছিল তারা তড়িঘড়ি করে পালায়। তখন নিচে নেমে এসে আমি দ্বারের তালা বন্ধ করে পাহারা দিচ্ছিলাম যাতে তারা আবার না ফিরে আসে। এখন আপনাকে দেখতে পেয়ে ঘর খুলতে এসেছি। বিবর্ণ পাংশু মুখে অপূর্ব তার খাটের উপর ধপ করে বসে পড়ল। এ ঘরে আপনার কোনো খাওয়ার জিনিস আছে কি? আমি ঘরে এসে একবার দেখতে পারি? আসুন। এখন কি করা যায়?
করা তো অনেক কিছুই যায়, কিন্তু সকলের আগে দেখতে হবে কি কি চুরি গেছে। বেশ তো, তাই দেখুন না কি কি চুরি গেল। আসবার সময় আপনার তরঙ্গ আমি গুছিয়েও দিইনি, চুরিও করিনি, সুতরাং কি ছিল আর কি নেই আমি কি করে জানবো বলুন তো। সে তো ঠিক কথা, তাহলে ঠাকুর আসুক, সে হয়তো সব জানে। মাফ করবেন আপনার মুখটা। আচ্ছা, সে জানতে পারে আর আপনি পারেন না? ঠিক আছে, কি করে জানতে হয় আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। সে তৎক্ষণাৎ মেঝের উপর বসে পড়ে সামনের ভাঙা তরঙ্গটা হাতের কাছে টেনে নিল। আচ্ছা, এই জামা কাপড়গুলো আগে সব গুছিয়ে তুলি, হ্যাঁ, এসব নিয়ে যাওয়ার বোধ হয় তারা সময় পায়নি। সে এলোমেলো ধুতি, চাদর, পিরান, কোট প্রভৃতি একটার পর একটা ভাঁজ করে সাজিয়ে তুলতে লাগলো। তার শিক্ষিত হস্তের নিপুণতা কয়েক মুহূর্তেই অপূর্বর চোখে পড়ল। এটা কি মুর্শিদাবাদ সিল্কের স্যুট বুঝি? এরকম কজোড়া আছে বলুন তো? দু জোড়া। ঠিক মিলেছে, এই এখানে আরেক জোড়া, ঢাকাই ধুতি একটা, দুটো, তিনটে, চাদর এক, দুই, তিন, ঠিক মিলেছে, বোধহয় তিন জোড়াই ছিল তাই না? হ্যাঁ, আমার মনে আছে তিন জোড়াই। এটা কি আলপাকার কোট? কই ওয়েস্ট কোট প্যান্ট দেখছি না যে। ও না, এই যে গলা বন্ধ দেখছি। আচ্ছা, এর স্যুট ছিল না? না না, ওটা আলাদাই। এটা তো দেখছি ফ্লানেল স্যুট। আপনি সেখানে টেনিস খেলতেন বুঝি? হ্যাঁ। তাহলে একটা, দুটো, তিনটে, ওই আলনাতে একটা আর আপনার গায়ে একটা, স্যুট তাহলে পাঁচ জোড়া না? ঠিক তাই, পাঁচ জোড়াই। কাপড়ের ভাঁজের মধ্যে ওটা কি জলজল করছে? উমা, এ তো সোনার চেন। যাক, বাঁচা গেছে, চেনটা তারা দেখতে পায়নি। ওটা আমার পিতৃদত্ত কিনা তারই স্মৃতিচিহ্ন। কিন্তু ঘড়িটা? এই যে আমার পকেটে। চেন ঘড়ি পাওয়া গেল। এবার বলুন তো আপনার কটা আংটি? হাতে তো একটিও দেখছি না। হাতেও নেই, বাক্সেও ছিল না। আসলে আমার কখনো আংটিই হয়নি। তা ভালো। সোনার বোতাম? সে বোধ হয় আপনার গায়ে শার্টে লাগানো আছে। কই না তো, সে তো একটা গরদের পাঞ্জাবির সঙ্গে ওই তরঙ্গের মধ্যে সামনেই ছিল। জামা শুদ্ধ এটা গেছে দেখছি। অন্য বোতাম ছিল না তো? না। আচ্ছা, ট্রাঙ্কে টাকা ছিল? ছিল। তাহলে তাও গেছে। কত ছিল জানেন না তো? ও আমি আগেই বুঝেছি, আপনার মানি ব্যাগ আছে জানি, বের করে আমাকে দিন তো দেখি। অপূর্ব পকেট থেকে তার ছোট চামড়ার থলেটা বের করে ভারতীর হাতে দিতে সে মেঝের উপর ঢেলে সব গণনা করল। 250 টাকা আটানা। আচ্ছা, বাড়ি থেকে কত টাকা নিয়ে বেরিয়েছিলেন মনে আছে? আছে বই কি, 600 টাকা। ভারতী টেবিলের উপর থেকে এক টুকরো কাগজ ও পেন্সিল নিয়ে লিখতে লাগলো। জাহাজ ভাড়া, ঘোড়ার গাড়ি ভাড়া, কুলি ভাড়া, পৌঁছে বাড়িতে টেলিগ্রাম করেছিলেন, আচ্ছা তারও 1 টাকা, তারপরে এই 10 দিনের বাসা খরচ। সে তো তেওয়ারিকে জিজ্ঞাসা না করলে জানা যাবে না। যাবে, 2-1 টাকার তফাত হতে পারে, বেশি হবে না। এছাড়া আর বাজে খরচ নেই তো? না। 3, 2, 5, 10, তাহলে হলো গিয়ে 280। 280 টাকা চুরি গেছে। এত টাকা? রসো রসো, আর 20 টাকা বাদ দাও, জরিমানার টাকাটা ধরা হয়নি। না, সে তো অন্যায়, মিথ্যে জরিমানা, এ টাকা আমি বাদ দেব না। কি বিপদ, জরিমানা করাটা মিথ্যা হতে পারে কিন্তু আমার টাকা দেওয়াটা তো মিথ্যা নয়। দিলেন কেন? ও টাকা আমি বাদ দেব না, 280 টাকাই চুরি গেছে। না, 260 টাকা। না না, 280 টাকা। অপূর্ব আর তর্ক করল না। এ মেয়েটার প্রখর বুদ্ধি ও সবদিকে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি দেখে সে আশ্চর্য হয়ে গিয়েছিল। অথচ এই সোজা বিষয়টা না বোঝার দিকে তার জেদ দেখে তার বিস্ময়ের পরিসীমা রইল না। বিচারে ন্যায় অন্যায় যাই হোক, টাকা ব্যয় হলে সে যে আর হাতে থাকে না এ কথা সে বুঝতে চায় না, তাকে সে আর কি বলবে। ভারতী অবশিষ্ট কাপড়গুলো গোজ করে উঠে দাঁড়াল। পুলিশে খবর দেওয়া কি আপনি উচিত মনে করেন? উচিত শুধু এই দিক থেকে হতে পারে যে তাতে আমার টানাটানির আর অন্ত থাকবে না, নইলে তারা এসে আপনার টাকার কিনারা করে দিয়ে যাবে, এ আশা বোধ হয় করেন না? ক্ষতি তো যা হওয়ার হয়েছে,
এরপরে আবার তারা এলে অপমান শুরু হবে। কিন্তু আইন আছে। আইন থাকে থাক, এ আপনাকে আমি কিছুতেই করতে দিতে পারি না। আইন তো সেদিনও ছিল, আপনি যেদিন জরিমানা দিয়ে এসেছিলেন, এর মধ্যেই বুঝি তা ভুলে গেছেন? লোকে যদি মিথ্যা বলে মিথ্যে মামলা সাজায়, সে কি আইনের দোষ? লোকে মিথ্যে বলবে না, মিথ্যে মামলা সাজাবে না, তবেই আইন নির্দোষ হয়ে উঠবে, এই আপনার মত নাকি? অপূর্ব চুপ করে রইল, তর্কে যোগ দিল না। কিন্তু সংসারে তো তা হয় না, এবং হওয়ার বোধ করি বিস্তর বিলম্ব আছে। সেই প্রথম দিনেই মেয়েটির কণ্ঠস্বরে, তার সুমিষ্ট সলজ্জ ব্যবহারে, বিশেষ করে তার এই সকরুণ সহানুভূতিতে অপূর্বর মনের মধ্যে যে একটুখানি মহির মতো জন্মেছিল, তার পরবর্তী আচরণে সে ভাব আর ছিল না। ভারতীর এই চুরি গোপন করার আগ্রহ এখন হঠাৎ কেমন যেন তার ভারী খারাপ লাগল। এসব অযাচিত সাহায্যকেও আর যেন সে প্রসন্ন চিত্তে গ্রহণ করতে পারল না। আমার কথা জবাব দিলেন না যে বড়? এরা জবাব কি, চোরকে প্রশ্রয় দেওয়া চলে না, পুলিশে একটা খবর দিতেই হবে। সে কি কথা, চোরও ধরা পড়বে না, টাকাও আদায় হবে না, মাঝে আমাকে নিয়ে যে টানাটানি করবে, আমি দেখেছি, তালা বন্ধ করেছি, সমস্ত গুছিয়ে তুলে রেখেছি, আমি যে বিপদে পড়ে যাব। যা ঘটেছে তাই বলবেন। বললে কি হবে, এই সেদিন আপনার সঙ্গে তুমুল কাণ্ড হয়ে গেল, মুখ দেখা দেখি নেই, কথাবার্তা বন্ধ, হঠাৎ আপনার জন্য আমার এত মাথা ব্যথা, পুলিশে বিশ্বাস করবে কেন? আপনার আগাগোড়া মিছে কথা তারা বিশ্বাস করতে পারলো, আর সত্য কথা পারবে না। টাকা সামান্যই গেছে, কিন্তু চোরকে আমি শাস্তি না দিয়ে ছাড়ব না। বলেন কি, বাবা ভালো লোক নন, তিনি অকারণে আপনার প্রতি অত্যন্ত অন্যায় করেছেন, আমি যে সাহায্য করেছি তাও আমি জানি, কিন্তু তাই বলে ঘর ভেঙে বাক্স ভেঙে আপনার টাকা চুরি করব আমি? এ কথা আপনি ভাবতে পারলেন, কিন্তু আমি তো পারিনি, এ দুর্নাম রটলে আমি বাঁচব কি করে? পরদিন সকালে কি ভেবে যে অপূর্ব পুলিশ থানার দিকে পা বাড়ালো তা বলা শক্ত। চুরির ব্যাপার পুলিশের গোচর করে যে কোনো ফল নেই তা সে জানত। টাকা আদায় হবে না, সম্ভবত চোর ধরা পড়বে না, এই বিশ্বাসটুকু পুলিশের উপরে তার ছিল। ভারতী নিজে চুরি করেছে কিংবা চুরি করতে সাহায্য করেছে, এ বিষয়ে তিওয়ারির মতো নিঃসংশয় সে এখনও হতে পারেনি, কিন্তু তার সঠতা ও ছলনা তাকে একেবারে ক্ষিপ্ত করে দিয়েছিল। জোসেফ সাহেবকে আর যে কোনো দোষী দেওয়া যাক, নিজেকে সুস্পষ্ট করার পক্ষে শুরু থেকেই কোনো ত্রুটি তার ঘটেছে এই অপবাদ দেওয়া চলে না, এক কথায় তাকে বোঝা যায়। কিন্তু এই মেয়েটির কথা ও কাজের যেন কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না। ক্ষতি যে সে করেছে তেমনও নয়, কিন্তু গোড়া থেকে তার বিচিত্র আচরণ যেন অনুক্ষণ কেবল অপূর্বর বুদ্ধিকেই উপহাস করে এসেছে। রাগের মাথায় থানায় ঢুকে সে শেষ পর্যন্ত সমস্ত কাহিনী পুলিশের কাছে বিবৃত করতে পারত কিনা সন্দেহ, কিন্তু ততদূর গড়ালো না। এ কি অপূর্ব নাকি এখানে যে? অপূর্ব ফিরে দেখল সাধারণ ভদ্র বাঙালির পোশাকে দাঁড়িয়ে তাদের পরিচিত নিমাইবাবু। ইনি বাংলাদেশের একজন বড় পুলিশ কর্মচারী, অপূর্বর পিতা এর চাকরি করে দেন, তিনিই ছিলেন এর মুরব্বী। নিমাইবাবু তাকে দাদা বলতেন, আর সেই সূত্রে অপূর্বরা সকলেই একে নিমাই কাকা বলে ডাকত। স্বদেশী যুগে অপূর্ব যে ধরা পড়ে শাস্তি ভোগ করেনি সে অনেকটা এরই প্রসাদে। পথের মধ্যেই অপূর্ব তাকে প্রণাম করে নিজের চাকরির সংবাদ দিল। আপনি এদেশে? বাবা কচি ছেলে তুমি, তোমাকে এতটা দূরে ঘরদোর মা বোন ছেড়ে আসতে হয়েছে, আর আমাকে হতে পারে না? আমার হাতে সময় নেই, কিন্তু তোমার তো অফিসে যাবার এখনো ঢের দেরি আছে, চলো না বাবা, পথে যেতে যেতে দুটো কথা শুনি। কতকাল যে তোমাদের খবর নিতে পারিনি তার ঠিক নেই। মা ভালো আছেন? দাদারা সকলেই ভালো আছেন। আপনি এখন কোথায় যাবেন? জাহাজঘাটে, চলো না আমার সঙ্গে। চলুন, আপনাকে কি আর কোথাও যেতে হবে? হতেও পারে, যে মহাপুরুষকে সম্বর্ধনা করে নিয়ে যাবার জন্য দেশ ছেড়ে এত দূর আসতে হয়েছে, তার মর্জির ওপরেই এখন সমস্ত কিছু নির্ভর করছে। তাঁর ফটোগ্রাফও আছে, বিবরণও দেওয়া আছে, কিন্তু এখানকার পুলিশের বাবার সাধ্য নেই যে তাঁর গায়ে হাত দেয়, আমিই পারবো কিনা তাই ভাবছি। বুঝলাম, তাই মহাপুরুষটি কে কাকাবাবু? যখন আপনি এসেছেন তখন বাঙালি সন্দেহ নেই, খুনি আসামি? ওইটি বলতে পারবো না বাবা, তিনি যে কি এবং কি নয় এ কথা ঠিক কেউ জানে না। ওর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো চার্জ নেই, অথচ যে চার্জ আছে তা আমাদের পিনাল কোডের কোহিনুর। তাঁকে চোখে চোখে রাখতে এত বড় গভর্নমেন্ট যেন একবার হিমশিম খেয়ে গেল। পলিটিক্যাল আসামি বুঝি? ওরে বাবা, পলিটিক্যাল আসামি তো লোকে তোদেরও একসময় বলতো, কিন্তু সে বললে ওর কিছুই বোঝায় না। তিনি হচ্ছেন রাজবিদ্রোহী,
রাজার শত্রু, শত্রু বলার লোক বটে, বলিহারি তাঁর প্রতিভাকে, যিনি এই ছেলেটির নাম রেখেছিলেন সব্যসাচী। মহাভারতের মতে নাকি তাঁর দুটো হাতি সমান চলত, কিন্তু প্রবল প্রতাপান্বিত সর্কার বাহাদুরের সুগুপ্ত ইতিহাসের মতে এই মানুষটির 10 ইন্দ্রিয়ই নাকি বাবা সমান বেগে চলে। বন্দুক পিস্তলে অভ্রান্ত লক্ষ্য, পদ্মা নদী সাঁতার কেটে পার হয়ে যান, বাঁধে না। সম্প্রতি অনুমান এই যে চট্টগ্রামের পথে পাহাড় ডিঙিয়ে তিনি বর্মা মুলুকে পদার্পণ করেছেন। এখন ম্যান্ডেল থেকে নদীপথে জাহাজে চড়ে রেঙ্গুনে আসবেন, কিংবা রেলপথে ট্রেনে সওয়ার হয়ে শুভাগমন করছেন, সঠিক সংবাদ নেই। তবে তিনি যে রওনা হয়েছেন সে কথা ঠিক, তাঁর উদ্দেশ্য নিয়ে কোনো সন্দেহ, কোনো তর্ক নেই। শত্রু মিত্র সকলের মনেই তাঁর সম্বন্ধে স্থির সিদ্ধান্ত হয়ে আছে, এবং তাঁর এই নশ্বর দেহটি পঞ্চভূতের জিম্মায় না দিতে পারা পর্যন্ত এ জন্মে যে আর পরিবর্তন নেই তাও সকলেই জানি। শুধু এ দেশে এসে কোন পথে যে তিনি পা বাড়াবেন সেইটি কেবল আমরা জানি নে। কিন্তু দেখো বাবা, এসব কথা যেন কোথাও প্রকাশ করো না, তাহলে এই বৃদ্ধ বয়সে 27 বছরের পেনশনটি তো মারা যাবেই, হয়তো বা কিছু উপরি পাওনাও ভাগ্যে ঘটতে পারে। এতদিন কোথায় কি করছিলেন ইনি? সব্যসাচী নাম তো কখনো শুনেছি মনে হচ্ছে না। ওরে বাবা, এইসব বড় লোকদের কি আর কেবল একটা নামে কাজ চলে? অর্জুনের মতো দেশে দেশে কত নামই তো হয়তো এর প্রচলিত আছে, সেকালে হয়তো শুনেও থাকবে, এখন চিনতে পারছো না। আর কি যে ইতিমধ্যে করছিলেন সম্যক ওয়াকি বহাল নই। রাজশত্রুরা তো তাঁদের সমস্ত কাজকর্ম ঢাক পিটোতে পছন্দ করেন না, তবে পুনায় 1 দফা 3 মাস, সিঙ্গাপুরে 1 দফা 3 বছর জেল খেটেছেন তিনি। ছেলেটি 10-12টা ভাষা এমন বলতে পারে যে বিদেশি লোকের পক্ষে চেনা ভারিনি কোথাকার। জার্মানির ওই জেনা না কোথায় ডাক্তারি পাস করেছে, ফ্রান্সে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, বিলেতে আইন পাস করেছে, আমেরিকায় কী পাস করেছে জানি নে, তবে সেখানে ছিল যখন তখন কিছু একটা করেই থাকবে। এসব বোধ করি এর তাস পাশা খেলার স্বামী, রিক্রিয়েশন, কিন্তু কিছুই কাজে এলো না বাবা। এর সর্বাঙ্গে শিরা দিয়ে ভগবান এমন আগুন জেলে দিয়েছেন যে ওকে জেলেই দাও আর শুলেই দাও। ওই যে বললুম, পঞ্চভূত ছাড়া আর আমাদের শান্তি স্বস্তি নেই। এদের না আছে দয়া মায়া, না আছে ধর্মকর্ম, না আছে কোনো খদ্দর। বাপরে 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 বাপ, আমরাও তো এদেশেরই মানুষ, কিন্তু এ ছেলে যে কোত্থেকে এসে বাংলা মুলুকে জন্মালো তা ভেবেই পাওয়া যায় না। অপূর্ব সহসা কথা বলতে পারল না, শিরার মধ্যে দিয়ে তারও যেন আগুন ছুটতে লাগলো। কিছুক্ষণ নিঃশব্দে চলল। একে কি আজ আপনি অ্যারেস্ট করবেন? আগে তো পাই। ধরুন পেলেন। না বাবা, অত সহজ বস্তু নয়। আমার নিশ্চিত বিশ্বাস যে সে শেষ মুহূর্তে অন্য কোনো পদ দিয়ে আবার কোথাও সরে গেছে। আর যদি তিনি এসেই পড়েন তাহলে? তাকে চোখে চোখে রাখা দিয়ে হুকুম আছে, 2 দিন দেখি, ধরার চেয়ে ওয়াচ করার মূল্য বেশি, এই তো সম্প্রতি গভর্নমেন্টের ধারণা। না না, এনার কথা বিশ্বাস করা যাবে না। যাই হন, তবু উনি পুলিশ। আচ্ছা, এর বয়স কত? বেশি নয়, এই বোধহয় 30-32-এর মধ্যেই। কীরকম দেখতে? এইটি ভারী আশ্চর্য বাবা, এত বড় একটা ভয়ঙ্কর লোকের মধ্যে কোনো বিশেষত্ব নেই, নিতান্তই সাধারণ মানুষ, তাই চেনাও শক্ত, ধরাও শক্ত। আমাদের রিপোর্টের মধ্যে এই কথাটাই বিশেষ করে উল্লেখ করা আছে। কিন্তু ধরা পড়ার ভয়েই তো এর হাঁটা পথে পাহাড় পর্বত ডিঙিয়ে আসা। না হতে পারে, হয়তো কি একটা মতলব আছে, হয়তো পথটা একবার চিনে রাখতে চায়, কিছুই বলা যায় না অপূর্ব। এরা যে পথের পথিক তাতে সহজ মানুষের সোজা হিসেবের সঙ্গে এদের হিসেব মেলে না। আজ এরই ভুল কি আমাদেরই ভুল তার একটা পরীক্ষা হবে। এমনও হতে পারে সমস্ত ছুটে ছুটি আমাদের বৃথা। তাই যেন হয়, আমি ভগবানের কাছে এই সর্বান্তকরণে প্রার্থনা করি কাকাবাবু। বোকা ছেলে, পুলিশের কাছে এসব কথা কি বলতে আছে? তোমার বাসার নম্বরটা কত বললে? 30। কাল সকালে পাড়িতে একবার গিয়ে দেখে আসবো, এই সামনে জেটিতেই বোধহয় এদের স্টিমার লাগে। আচ্ছা, তোমার আবার ওই অফিসের সময় হয়ে এলো, নতুন চাকরি,
দেরি হওয়া ভালো নয়। আজ তাহলে আমি আসি? শুধু দেরি কেন, আজ অফিস কামাই হয়ে গেলেও আপনাকে ছাড়ছি না। আমি চাইনি যে তিনি এসে আপনার হাতে পড়েন, কিন্তু সে দুর্ঘটনা যদি ঘটেও তবুও তো একবার চোখে দেখতে পাবো। চলুন। তোমাকে আমি চিনি, তাই আপত্তি করে লাভ নেই। আসলে দেখার লোভ যে হয় তা অস্বীকার করিনি, কিন্তু এ সকল লোকের সঙ্গে কোনো রকম আলাপ পরিচয়ের ইচ্ছে করাও বিপজ্জনক, তা তোমাকে বলে রাখি অপূর্ব। হ্যাঁ, এখন আর তুমি ছেলে মানুষ নও, বাবাও বেঁচে নেই, ভবিষ্যৎ ভেবে কাজ করার দায়িত্ব এখন একা তোমারই। আলাপ পরিচয়ের সুযোগই কি আপনারা কাউকে কখনো দেন কাকাবাবু? দোষ করেননি, কোনো অভিযোগও নেই, তবুও তো তাকে ফাঁদে ফেলার চেষ্টায় এত দূরে ছুটে এসেছেন। কর্তব্য বাবা, কর্তব্য, কর্তব্য। এই ছোট্ট একটা কথার আড়ালে পৃথিবীর কত ভালো কত মন্দই না সঞ্চিত হয়ে আছে। উভয় যখন জেটিতে প্রবেশ করলেন, তখন সেই মাত্র ইরাবতী নদীর প্রকাণ্ড স্টিমার তীরে ভিড়ার চেষ্টা করছিল। পাঁচ সাতজন পুলিশ কর্মচারী সাদা পোশাকে আগে থেকেই দাঁড়িয়েছিল। নিমাইবাবুর প্রতি তাদের এক প্রকার চোখের ইঙ্গিত লক্ষ্য করে অপূর্ব তাদের স্বরূপ চিনতে পারল। এরা সকলেই ভারতবর্ষীয়, ভারতের কল্যাণের নিমিত্ত সুদূর বর্মায় বিদ্রোহী শিকারে বের হয়েছেন। সফলতার আনন্দ উত্তেজনার প্রচ্ছন্ন দীপ্তি তাদের মুখে চোখে প্রকাশ পেয়েছে। লজ্জায় ও দুঃখে সে মুখ ফিরে দাঁড়াতেই অকস্মাৎ এক মুহূর্তে তার সমস্ত ব্যথিত চিত্ত গিয়ে যেন কোনো এক অদৃষ্টপূর্ব অপরিচিত দুর্ভাগার পদপ্রান্তে উপুড় হয়ে পড়ে তার পথ রোধ করে দাঁড়াল। জাহাজের খালাসিটা তখন জেটির উপরে দড়ি ছুঁড়ে ফেলছিল, কত লোক রেলিং ধরে তাই উদ্গ্রীব হয়ে দেখছে। অপূর্বর চোখে সমস্ত দৃশ্যই চোখের জলে একেবারে ঝাপসা একাকার হয়ে গেল। ওপরে নিচে জলে স্থলে এত নরনারী দাঁড়িয়ে, কারো কোনো শঙ্কা কোনো অপরাধ নেই, শুধু যে লোক তার তরুণ হৃদয়ের সকল সুখ সকল স্বার্থ সকল আশা স্বেচ্ছায় বিসর্জন দিয়েছে, কারাগার ও মৃত্যুর পথ কি কেবল তারই জন্য হাঁ করে রয়েছে? জাহাজ জেটির গায়ে এসে ভিড়ল, কাঠের হিড়ি নিচে এসে লাগল। নিমাইবাবু তার দলবল নিয়ে পথের দুধারে শাড়ি দিয়ে দাঁড়ালেন, কিন্তু অপূর্ব নড়ল না, সে সেখানে নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। মুহূর্ত পরে তোমার হাতে শিকল পড়বে, কৌতূহলী নর ও নারী তোমার লাঞ্ছনা অপমান চোখ মেলে দেখবে, তারা জানতেও পারবে না তাদের জন্য তুমি সর্বস্ব ত্যাগ করেছ বলেই তাদের মধ্যে আর তোমার থাকা চলবে না। তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ নও, তুমি দেশের জন্য সব দিয়েছ, তাই তো দেশের খেয়া তরি তোমাকে বইতে পারে না। সাঁতার দিয়ে তোমাকে পদ্মা পেরোতে হয়, তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ, তোমাকে দুর্গম পাহাড় পর্বত ডিঙিয়ে চলতে হয়। কোন বিস্তৃত অতীতে তোমারই জন্য তো প্রথম শিকল তৈরি হয়েছিল, কারাগার তো শুধু তোমাকে মনে করেই প্রথম নির্মিত হয়েছিল, সেই তো তোমার গৌরব, তোমাকে অবহেলা করে সাধ্যকার। এই যে অগণিত প্রহরী, এই যে বিপুল সৈন্যভার, সে তো কেবল তোমারই জন্য। দুঃখের দুঃসহ গুরু ভার বইতে তুমি পারো বলেই তো ভগবান এত বড় বোঝা তোমারই উপর অর্পণ করেছে। মুক্তিপথের অগ্রদূত, পরাধীন দেশের হে রাজ বিদ্রোহী, তোমাকে তোমাকে শত কোটি নমস্কার। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। এত লোকের ভিড়, এত লোকের আনাগোনা, এত লোকের চোখের দৃষ্টি, কিছুতেই তার খেয়াল ছিল না। নিজের মনের উচ্ছ্বাসিত আবেগে অবিচ্ছিন্ন অশ্রুধারে তার গাল তার চিবুক তার গলা ভেসে যেতে লাগল। অপূর্ব, অপূর্ব! সময় যে কত কাটল সেদিকেও তার বিন্দুমাত্র দৃষ্টি ছিল না। হঠাৎ নিমাইবাবুর কণ্ঠস্বরে সে চকিত হয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে ফেলে একটুখানি হাসার চেষ্টা করল। তার তদগত বিহ্বল ভাব তিনি লক্ষ্য করে আশ্চর্য হলেন, কিন্তু কোনো প্রশ্ন করলেন না। যা ভয় করছিলাম তাই পালিয়েছে। পালালো? কি করে পালালো? আরে তাই যদি জানবো তো সে কি পালায়। প্রায় শতিনেক যাত্রী, 20-25টা সাহেব ফিরিঙ্গি, উড়ে মাদ্রাজি পাঞ্জাবি, তাও সতেরেক হবে, বাকি বর্ম। সে যে কার পোশাকে কার ভাষা বলতে বলতে বেরিয়ে গেল তা দেবা ন জানন্তি। বুঝলে না বাবাজি, আমরা তো পুলিশ, চেনার জো নেই তিনি বিলেতের কি বাংলার। কেবল জগদীশবাবু সন্দেহ করে জন ছয়েক বাঙালিকে থানায় টেনে নিয়ে গেছেন,
একটা লোকের সঙ্গে চেহারার মিলও আছে মনে হচ্ছে, কিন্তু ওই মনে হওয়া পর্যন্তই সে নয়। যাবে নাকি বাবা একবার লোকটাকে সচক্ষে দেখবে? তাদের যদি মারধর করেন তো আমি যেতে চাই না। এতগুলো লোককে নিঃশব্দে ছেড়ে দিলাম আর এ বেচারারা শুধু বাঙালি বলেই বাঙালি হয়ে এদের প্রতি অত্যাচার করব? ওরে বাবা, বাইরে থেকে তোমরা পুলিশকে যতটা মন্দ মনে করো সবাই তা নয়, ভালো মন্দ সকলের মধ্যেই আছে। কিন্তু মুখ বুঝে যত দুঃখ আমাদের পোয়াতে হয় তা যদি জানতে তো তোমার এই দারোগা কাকাবাবুটিকে অত ঘৃণা করতে পারতে না অপূর্ব। আপনি কর্তব্য করতে এসেছেন তাই বলে আপনাকে ঘৃণা কেন করব কাকাবাবু? হয়েছে হয়েছে, থাক থাক, আর প্রণাম করতে হবে না। চলো চলো একটু শিগগির যাওয়া যাক, লোকগুলো সব ক্ষুধায় তৃষ্ণায় সারা হচ্ছে, একটু পরীক্ষা করে ছেড়ে দেওয়া যাক। পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল সামনের হল ঘরে জনাছয়েক বাঙালি মোটঘাট নিয়ে বসে আছে। জগদীশবাবু ইতিমধ্যে তাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটুলি খুলে তদারক শুরু করে দিয়েছেন। শুধু যে লোকটির প্রতি তার অত্যন্ত সন্দেহ হয়েছে তাকে আর একটা ঘরে আটকে রাখা হয়েছে। এরা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করছিল। সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলে আসে। এদের নাম ধাম ও বিবরণ নিয়ে ও সঙ্গের জিনিসপত্র পরীক্ষা করে ছেড়ে দেওয়া হলো। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো। লোকটা কাশতে কাশতে এলো, অত্যন্ত ফর্সা রং রৌদ্রে পুড়ে যেন তামাটে হয়েছে। বয়স 30-32 অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখালো। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাতে লাগলো। সহসা আশঙ্কা হয়, সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নেই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটো চোখের দৃষ্টি। সেই চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাতে আছে, ভয় হয় এখানে থাকা চলবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। এরই কোনো অতল তলে তার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকোনো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বিঞ্চে আছে। অপূর্ব মুগ্ধ হয়ে সেদিকে চেয়েছিল। সহসা নিমাইবাবু তার বেশভূষার বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্বর দৃষ্টি আকর্ষণ করলেন। বাবা, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে, কি বলো অপূর্ব? এতক্ষণে অপূর্ব তার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করে মুখ ফিরে হাসি গোপন করল। তার মাথার সামনের দিকের বড় বড় চুল কিন্তু ঘাড় ও কানের দিকে নেই বললেই চলে, এমন ছোট করে ছাঁটা। মাথায় চেরা সিঁথি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত, কঠিন রুগ্ন, কেশ থেকে নিদারুণ লেবুর তেলের গন্ধে ঘর ভরে উঠেছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তার বুক পকেট থেকে বাঘ আঁকা একটা রুমালের কিয়দাংশ দেখা যাচ্ছে। উত্তরীর কোনো বালাই নেই, পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিঁটে দিয়ে বাঁধা বার্নিশ করা পামশু, তলাটা মজবুত ও টিকসই করতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, হাতে একগাছা হরিণের শিঙের হাতল দেওয়া পেতের ছড়ি। কয়দিনের জাহাজের ধকলে সমস্তটাই নোংরা হয়ে উঠেছে। এর আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করল। কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন, যাকে খুঁজছেন সে যে নয় তার আমি জামিন হতে পারি। আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। তোমার নাম কি? গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র, তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না, এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাঁকে পকেটে কি আছে। হ্যাঁ মহাপাত্র, তুমি গাঁজা খাও? আগে না স্যার। তবে এই জিনিসটি পকেটে কেন? আগে ওই পথে কুড়িয়ে পেলাম, ভাবলাম যদি কারো কাজে টাজে লাগে তাই তুলে রেখেছি আর কি। দেখো দেখো জগদীশ, কেমন সদাশয় ব্যক্তি ইনি, যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। গাঁজা খাবার সমস্ত লক্ষণই তো তোমার মধ্যে বিদ্যমান বাবা, বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা একটু শোনো। আরে না না, মাই বলছি খাইনে,
তবে ইয়ার বন্ধুকেও সেজি দিতে বললে ওই সেজি টেজি দিই মাঝে মাঝে, এই মাত্র, নইলে নিজে খাই নে আগে। দয়া সাগর, পলকে সেজে দিয়ে নিজে খাই নে, মিথ্যাবাদি কথা কার। আহ জগদীশ, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। আচ্ছা আচ্ছা, তুমিও এখন যেতে পারো মহাপাত্র, কি বলো জগদীশ, পারে তো? কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যায় না ভায়া, আমার মনে হয় এই শহরে আরও কিছুদিন নজর রাখার দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্যি। তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার কোনো দরকার নেই বড়বাবু। লেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিল। সত্যি তাই। অপূর্ব পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এলো এবং প্রায় তারই সঙ্গে সঙ্গেই মহাপাত্র তার ভাঙা টিনের তোরঙ্গ, চাটাই জড়ানো ময়লার বিছানার বান্ডিল বগলে চেপে ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরে সোজা প্রস্থান করল। আশ্চর্য এই যে এত নামকরা সব্যসাচী ধরা পড়ল না, কোনো দুর্ঘটনা ঘটল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করল না। বাসায় ফিরে দাঁড়ি গোফ কামানো থেকে শুরু করে সান্ধানিক স্নানাহার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলোয় বাধা পেল না সত্য, কিন্তু ঠিক কী যে সে ভাবতে লাগলো তার হদিশ নেই। অথচ চোখ কান ও বুদ্ধি তার সাংসারিক সকল ব্যাপার থেকেই একেবারে যেন বিচ্ছিন্ন হয়ে কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হয়ে রইল। এই অত্যন্ত অন্যমনস্কতা তলওয়ারকার লক্ষ্য করল। আজকে বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কই না তো। বাড়ির সব খবর ভালো তো? যতদূর জানি সবাই ভালোই তো আছেন। কাল আমার ঘরে চুরি হয়েছে আর সমস্তই যেতে পারত, তবু অবশেষে খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া সব কিছু বেঁচেছে। সে চোর তাড়িয়ে দরজায় নিজে তালা বন্ধ করেছে। আমি বাসায় পৌঁছলে চাবি খুলে দিয়ে অনাহূত আমার ঘরে ঢুকে ছড়ানো জিনিসপত্র গুছিয়ে দিয়েছে। সমস্ত ফর্দ করে কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসেব করে দিয়েছে যে বোধহয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও তা বিস্ময়কর। ঠাকুর ঘরে ছিল না, বর্মানাস দেখতে ফয়ায় গেছিল, ইত্য বছরে এই ব্যাপার। তার বিশ্বাস এ কাজ ওই মেয়ে ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে। তারপর? তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে কথার মনেই হলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরং যে এমন ধারা বিদ্রোহী ধরে বেড়াক। গিরিশ মহাপাত্র ও তার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়ায় হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাবার উপক্রম হল। তার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নালঠোকা পামশু, তার লেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তার পরহিতায় গাজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করতে করতে তার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করল। তলওয়ারকার, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহম্মক হতে বোধ করি আর কেউ কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনোহাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলে। কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা, এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিনের চাকরি করে দিয়েছিলেন। তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপন নন। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি আমার ঢের বেশি আপন। বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। থাকে তো নেব, কিন্তু তাই বলে তালোয়ারকার, শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ তার জন্মভূমিকে স্বাধীন করার চেষ্টা করেছে তাকে আপন নয় বলার সাধ্য আর যার থাক, আমার নেই, তোমার মতো সাহস আমার নেই। আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিলে, এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশে স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে, তা লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম চলে না তলোয়ার কর। এমন তো নিত্য নিয়তই ঘটছে। আমার মা,
আমার ভাই বোনকে যারা এইসব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের নিজের বলে টাকার চেয়ে দুঃখই থাক। আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। কই, এই ঘটনা তো আমাকে বলেননি। বলা কি সহজ রামদাস? হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু কিন্তু আমার অপমান কারো গায়ে ঠেকল না। এমন তাদের অভ্যাস হয়ে গেছে, লাঠির চোটে আমার যে হাড় পাজরা ভেঙে যায়নি এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই। রামদাস চুপ করে রইল, কিন্তু তার দুই চোখ ছলছল করে এলো। সামনের ঘড়িতে তিনটে বাজতে সে উঠে দাঁড়ালো, বোধহয় কি একটা বলতে গেল, কিন্তু কিছু না বলে হঠাৎ হাত বাড়িয়ে অপূর্বর ডান হাতটা টেনে নিয়ে একটা চাপ দিয়ে নিঃশব্দে নিজের ঘরে চলে গেল। সেদিন বিকেলে অফিসে ছুটি হবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকলেন। আমাদের বামর অফিসে কোনো ডিসিপ্লিন পালন হচ্ছে না। ম্যান্ডালে, শোয়েব, মিকতিলা এবং এদিকে প্রোম সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। কিন্তু আমার ইচ্ছে তুমি একবার সবগুলো দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার, একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার। ঠিক আছে, আমি কালই বেরোতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তার আর এক মুহূর্ত মন টিকছিল না, উপরন্তু সেই সূত্রে দেশটাও একবার দেখা হবে। অতএব যাওয়াই স্থির হলো এবং পরদিনই অপরাহ্নবেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করে সে ট্রেনে চেপে বসল। সঙ্গে রইল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়ে, সুতরাং তেমন আর ভয় নেই। তলওয়ারকর তেওয়ারির পিঠচাপড়ে সাহস দিয়েছিল। তোমার চিন্তা নেই ঠাকুর, তেমন কিছু হলে অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। ওই যে তলওয়ারকর ঘাড় ফেরাতেই বুঝল এই সেই গিরিশ মহাপাত্র। বাঘ আঘা রুমালখানা বুক পকেটে ছেড়ে তার কণ্ঠে জড়ানো। মহাপাত্র এদিকেই আসছিল। কিয়া গিরিশ, আমাকে চিনতে পারো? নমস্কার নমস্কার আঙ্কে, চিনতে পারিব কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছেন? আপাতত বামো যাচ্ছি, তুমি কোথায়? আগে ওই এনজাং থেকে দু একজন বন্ধুনো কাছার কথা ছিল আর কি। আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা যায় তো, মানে জানি আমি অনেকে ওই আফিং সিদ্ধি টিদ্ধি নুকিয়ে আনে, কিন্তু আমি বাবু ধর্মভীরু মানুষ। বলি ওই কাজ কি বাবু জোর চুরিতে? কোথায় বলে পরধর্ম ভয়াবহ, ললাটের নেকা তো আর খণ্ডাবে না। আমার তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে। আমি পুলিশের লোক নই, আপিম সিদ্ধির কোনো ধার ধারি নে। সেদিন কেবল তামাশা দেখতেই গেছিলাম। বাবুজি, মানে আপকো জরুর কাহি দেখা থা। আশ্চর্য কিছুই নেই হ্যাঁ বাবুজি, নৌকরি কে বাস্তে কত জায়গায় হাম ঘুমতা হ্যায়, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাইরা। আপনাদের নজরে পড়লে একটা চাকরিও জুটবে না। বামুনের ছেলে, বাংলায় লেখাপড়া, শাস্ত্র টাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে তা বাবু মশাই আপনারা। আমি ব্রাহ্মণ। আগে তাহলে তো নমস্কার, এখন তবে আসি। রাম রাম। এই সভ্যসাচীটির পিছনে কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর। নানা কারণে অপূর্ব লক্ষ্য করল না, কিন্তু করলেই দেখতে পেত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া এসে পড়েছে, এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তার সমস্ত মনশ্চক্ষে একেবারে উধাও হয়ে গেছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তার কামরায় আর কোনো লোক ছিল না। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করে হাত মুখ ধুয়ে পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করল। তার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তার নিদ্রার ব্যাঘাত ঘটবে না, কিন্তু এ যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করল। সেই রাত্রির মধ্যে বার্তিনিক তার ঘুম ভাঙিয়ে পুলিশের লোক তার নাম দাম ও ঠিকানা লিখে নিয়েছে। একবার সে বিরক্ত হয়ে প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব জবাব দেয়, তুমি তো আর ইউরোপিয়ান নও। না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো তুমি আমার ঘুমের অসুবিধা করতে পারো না। উনিও রেলওয়ে কর্মচারীদের জন্য, আমি পুলিশ, ইচ্ছে করলে আমি তোমাকে টেনে নিচে নামাতে পারি, বুঝেছ? এরপরে আর অপূর্ব প্রত্যুত্তর করেনি।
কিন্তু শেষের দিকে ঘণ্টা তিন চারেক নিরুপদ্রবে কাটার পরে সকালে যখন তার ঘুম ভাঙল, তখন বিগত রাত্রির গ্লানির কথা তার আর মনে ছিল না। একটা বড় পাহাড়ের অনতি দূর দিয়ে গাড়ি মন্থর গতিতে চলছিল। খুব সম্ভবত এটা চড়াইয়ের পথ। এইখানে জানলার বাইরে মুখ বাড়িয়ে এসে অকস্মাৎ বিস্ময়ে একেবারে স্তব্ধ হয়ে রইল। চোখের বলকে বুঝল, পৃথিবীর এত বড় সৌন্দর্য সম্পদ সে আর কখনো দেখেনি। গিরিশ্রেণী অর্ধবৃত্তাকারে বিস্তৃত হয়ে যেন পেছনেও সুমুখের পথ রোধ করে দাঁড়িয়েছে। বোধহয় সবেমাত্র সূর্যোদয় হয়েছে। বাম দিকের শিখর ডিঙিয়ে তার আকাশে এখনও দেখা দেয়নি, কিন্তু অগ্রবর্তী কিরণছটায় ওপরে নীল অরণ্যে সোনা মাখিয়ে সে তার আশার সংবাদ দিকে দিকে প্রচারিত করছে। এমন করে তার ভাবুক চিত্ত যখন অন্তর বাইরে আচ্ছন্ন অভিভূত হয়ে আসছিল, তখন হঠাৎ যেন কঠিন ধাক্কায় চমকে দেখল কল্পনার রথচক্র মেদিনী গ্রাস করছে। রামদাস তলওয়ারকারের কথাগুলো মনে পড়ল। বাবুজি, শুধু কেবল শোভা সৌন্দর্যই নয়, প্রকৃতি মাতার দেওয়া এত বড় সম্পদও কম দেশে আছে। এর বন অরণ্য অপরিমেয়, মাটির মধ্যে অফুরন্ত তেলের প্রস্রবণ, আর মহামূল্য রত্নখনির মূল্য নিরূপিত হয় না। আর ওই যে আকাশচুম্বী পর্বতচূড়ার শাড়ি, জগতের তুলনা কোথায়? সে বেশি দিনের কথা নয়, সংবাদ পেয়ে একদিন ইংরেজ বণিকের লোভী নজর এরই প্রতি একেবারে একান্ত হয়ে পড়ল। তারই অনিবার্য পরিণাম অত্যন্ত সংক্ষিপ্ত এবং সোজা। বিবাদ মাতল, মানুয়ারি জাহাজ এলো, বন্দুক কামান এলো, সৈন্য সামন্ত এলো, লড়াই বাঁধল। যুদ্ধে হেরে দুর্বল অক্ষম রাজা নির্বাসিত হলেন, এবং তার রানীদের গায়ের গয়না বেচে সেই লড়াইয়ের খরচ আদায় হল। অতঃপর দেশের ও দশের কল্যাণে, মানবতার কল্যাণে, সভ্যতা এবং ন্যায়ের কল্যাণে ইংরেজ রাজশক্তি বিজিত দেশের শাসনভার গ্রহণ করে তাদের অশেষ বিধ ভালো করতে কায় মনে লেগে গেলেন। তাই তো আজ এখানে সতর্কতার শেষ নেই। তাই তো সেই বিজিত দেশের পুলিশ কর্মচারী আর এক পরাধীন দেশের নিরীহ ব্যক্তিকে বারংবার ঘুম ভাঙিয়ে নিঃসংকোচে বলতে পারল, তুমি তো সাহেব নও যে তোমাকে অপমান করতে আমার বাঁধবে। বটেই তো, এর অধিক আমাকে সে কি দেবে? এর বেশি আমি বা কোন মুখে তার কাছে দাবি করব? ভামই এসে দিন পনেরো কাটল। এখানকার কাজ তার এক প্রকার সমাধা হয়েছে। কাল পরশু তার মিথিলা রওনা হওয়ার কথা। সন্ধ্যার পরে আজ অফিস থেকে ফিরে নিজের ঘরের বারান্দায় বসে সে মনে মনে একটা অত্যন্ত জটিল সমস্যার সমাধানে নিযুক্ত ছিল। ছেলেবেলা থেকেই মেয়েদের প্রতি অপূর্ব শ্রদ্ধা ছিল না, বরঞ্চ কেমন একটা বিতৃষ্ণা ছিল। বৌদিদিরা ঠাট্টা তামাশা করলে সে মনে মনে রাগ করত। মা ভিন্ন, আর কারো সেবা যত্ন তার ভালোই লাগত না। তবে একটা জিনিস ছিল, তার স্বভাবত কোমল ভদ্র হৃদয়। এখানে সে নরনারী নির্বিশেষে সবাইকে অত্যন্ত ভালোবাসত, কাউকে কোনো কারণে ব্যথা দিতে তার বাধ্য। তার এই একটা দুর্বলতাই যে ভারতীকে অপরাধী জেনেও শেষ পর্যন্ত শাস্তি দিতে দেয়নি, এ সংবাদ তার অগোচরে ছিল না। কিন্তু পুরুষের যৌবন চিত্ততলে আরও যে অনেক প্রকারের দুর্বলতা একান্ত সংগোপনে বাস করে, সেই খবরটাই আজও তার কাছে পৌঁছয়নি। বাবুজি, আপনার খাবার তৈরি। রামশরণ, একটা আলো নিয়ে আয়। কাল সকালে গাড়িতেই আমরা মিথিলা যাব। ম্যানেজারকে একটা খবর পাঠিয়ে দে। কিন্তু আপনি যে পরশু যাবেন বললেন। না, আর পরশু নয়, কালই। একটা আলো দিয়ে যা। পরদিন যথাসময়ে সে মিথিলার উদ্দেশ্যে যাত্রা করল, কিন্তু এখানে এসে তার মন টিকল না। দেশীয় বিলাতি পল্টনের ছাউনি আছে, অনেকগুলি বাঙালি সপরিবারে বাস করছেন, খাসা শহর, নতুন লোকের পক্ষে দেখে বেড়ানোর অনেক বস্তু আছে। কিন্তু এসব কিছুই তার ভালো লাগলো না, মনটা কেবলই রেঙ্গুনের জন্য ছটফট করতে লাগল। ভাবই থাকতে রিডাইরেক্ট করা মায়ের একখানা পত্র সে পেয়েছিল, রামদাসেরও গোটা দুই চিঠি তারপর এসেছিল। সে জানিয়েছিল, তোমার ফিরে আসা না পর্যন্ত বাসা বদলের প্রয়োজন নেই, আমি নিজে গিয়ে দেখে শুনে এসেছি, এবারে যে সুখে এবং শান্তিতে বাস করছেন। কিন্তু সেও প্রায় দশ বারো দিন পূর্বে। ইতিমধ্যে সে কেমন আছে, তার সুখ শান্তি বজায় আছে নাকি দুই অন্তর্হিত হয়েছে, কোনো খবরই তাকে দেওয়া হয়নি। খুব সম্ভবত সমস্ত ঠিকই আছে, ব্যাঘাত কিছুই হয়নি। কিন্তু তবু একদিন সে ভামর মতোই হঠাৎ জিনিসপত্র বেঁধে স্টেশনের জন্য গাড়ি ডাকতে হুকুম দিল। মনে রাখার মতো এখানে কিছুই তার সাথে ঘটেনি। যৎসামান্য কাজকর্মের মধ্যে বিশেষত্ব কিছুই ছিল না, কিন্তু ছেড়ে যাওয়ার মিনিট পনেরো পূর্বে স্টেশনে এসে এমন একটা ব্যাপার ঘটল যা আপাতত সামান্য ও সাধারণ মনে হলেও ভবিষ্যতে বহুদিন তাকে স্মরণ করতে হয়েছে।
একজন মাতাল বাঙালির ছেলেকে রেলের লোক ট্রেন থেকে নামিয়েছে। তার পরনে মলিন ও ছিন্ন হ্যাটকোট প্রভৃতি বিলাতি পোশাক, সঙ্গে কেবল একটা ভাঙা বেহালার বাক্স, না আছে বিছানা না আছে কিছু। টিকিটের পয়সায় সে মদ কিনে খেয়েছে, এই ছিল তার অপরাধ। বাঙালির ছেলে, পুলিশে নিয়ে যায়। অপূর্ব তার ভাড়া চুকিয়ে দিল, আরও গোটা পাঁচেক টাকা তার হাতে দিয়ে তাড়াতাড়ি সরে পড়ছিল। মশাই, আমার এই বেহালাখানা আপনি নিয়ে যান, বিক্রি করে আপনার টাকাটা কেটে নিয়ে বাকিটা আমাকে ফিরিয়ে দেবেন। কিন্তু কোথায় ফিরিয়ে দেবো? আপনার ঠিকানা বলে দিন, আপনাকে আমি চিঠি লিখে জানাবো। তোমার বেহালা তোমার থাক বাপু, ও আমি বিক্রি করতে পারবো না। আমার নাম অপূর্ব হালদার, রেঙ্গুনের বোথা কোম্পানিতে চাকরি করি। আর যদি কখনো তোমার সুবিধা হয় টাকা পাঠিয়ে দিও। আচ্ছা মশাই, নমস্কার, আমি নিশ্চয়ই পাঠিয়ে দেব। বের হওয়ার পথ বুঝি ওইদিকে? বেশ বড় শহর না, বোধ হয় সব জিনিসই পাওয়া যায়। সত্যি বলতে মশাই, আপনার দয়া আমি কখনো ভুলব না। নমস্কার নমস্কার নমস্কার। সে বেহালার বাক্স বগুলে চেপে চলে গেল। তার চেহারাটা এবার অপূর্ব লক্ষ্য করে দেখল, বয়স বেশি নয় কিন্তু ঠিক কত বলা শক্ত। বোধ হয় সবরকম নেশার মাহাত্মে বছর দশেকের ব্যবধান গুঁচে গেছে। বর্ণ গৌড়, রৌদ্রে পুড়ে তামাটে হয়েছে, মাথার রুক্ষ রুক্ষ লম্বা চুল কপালের নিচে ঝুলছে, চোখের দৃষ্টি ভাষা ভাষা, নাক খাড়ার মতো সোজা ও তীব্র, দেহশীর্ণ, হাতের আঙুলগুলো দীর্ঘ এবং সরু, সমস্ত দেহজুড়ে উপবাস ও অত্যাচারের চিহ্ন আঁকা। সে চলে গেলে অপূর্বর কেমন যেন একটা কষ্ট হতে লাগলো। তাকে আর অধিক টাকা দেওয়া বৃথা, এমন কি অন্যায়, এ কথা সে বুঝেছিল। কিন্তু অন্য কোনো কিছু একটা উপকার করা যদি সম্ভব হতো, কিন্তু এ নিয়ে চিন্তা করার আর সময় ছিল না। তাকে টিকিট কিনে গাড়ির জন্য প্রস্তুত হতে হলো। এতক্ষণ আপনি শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি, প্রথম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। অপূর্বর চরিত্রে প্রদীপ্ত, ভারতীর ভূমিকায় শ্রোতা, ঠাকুরের চরিত্রে দীপক, সুমিত্রার ভূমিকায় মধুশ্রী, রামদাস এবং দারোয়ানের চরিত্রে স্নেহাদ্রি, নবতারার ভূমিকায় অপরাজিতা, নিমাই দারোগার চরিত্রে সুব্রত, শশীর ভূমিকায় শঙ্কর, ব্রজেন্দ্রর চরিত্রে শুভদীপ, রোজেন সাহেবের ভূমিকায় দীপঙ্কর, জগদীশ মনোহর এবং অন্যান্য চরিত্রে সৌরভ, মানিক ও অন্যান্য ভূমিকায় মলয়, ঝি এবং সুশীলার চরিত্রে মধুরা, গল্প পাঠে ব্রতদীপ এবং সব্যসাচীর চরিত্রে সায়ন। নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই গল্পের দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।